আমি নিজের চোখে দেখছি ভাই তিন মুসল্লি কিন্তু হুজুর নাই, ধরুন কে নাই, খালি ঘড়ির দিকে তাকাচ্ছে আসরের সময় হয়ে গেছে, ইমাম নাই। তো এখন আমি এখন ঢুকবার চাই দেখতেছি ওরা তো খালি ঘড়ির দিকে তাকাচ্ছে আর দরজার দিকে তাকাচ্ছে, আমি ভিতরে ঢুকলি তো আমাকে ইমাম বানিয়ে দিবি। তা আমি আর ভিতরে না ঢুকে আমি দরজার ফাঁকে একটু লুকা থাকলাম, দেখি আর তিনজন কি করে। তো তিনজনের মধ্যে একজন হলো আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত ইসলাম, হ্যাঁ তিনজন তিন দল। তারপর জামাত ইসলাম বলতেছে আওয়ামী লীগকে, ভাই তোর দল ক্ষমতাতে আছে তুই সামনে যা। তা আওয়ামী লীগ বলতেছে, ভাই আমি নামাজ পড়ি রে কিন্তু সামনে যাই না। বিএনপি বলতেছে আমি খুব বেশি বার লাকামত দেওয়ার পারি কিন্তু সামনে যাই না। জামাত ইসলাম বলে, তোরা যদি চাস তাহলে আমি সব জায়গাতে আসি। তখন আওয়ামী লীগ বলতেছে এত সময় নাই সামনে যা। তো জামাত ইসলাম বলতেছে, ভাই সামনে তো যাচ্ছি, নিয়ত করার সময় তোমরা কী করবে, একটি দেয় তো বেহাজাল ইমাম বলার সময় কী বলবে, একটি দেয় বেহাজাল ইমাম কবা না রাজাকার কবা। তখন আওয়ামী লীগ বলতেছে, বাইরের কথা ভিতরে কোষ করে, তুই জামাত আমি আওয়ামী লীগ ওই বিএনপি, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। আমাকে একজন বলে, হুজুর অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। তা আমি কইলাম, চলো ভাই চা খাই। তুমি চমকা উঠছো কে রে, আমি তো যে কথা বললাম এর তো হুজুরের বিপক্ষে যাচ্ছে। তা হুজুর আমাকে চা খাওয়ার জন্য ডাকে। তো চা স্টল যা বললাম, ভাই তিন কাপ চা দেন। তো বলতেছে, মানুষ হলাম দুইজন চা তিন কাপ খেন, বলে তোমার দুটো আমার একটা। তখন বলে, হুজুর কারণ কি? আরে কারণ পরে, আগে চা দেখ। ওই চা আলিয়া কেবল ঠোঁটর ঠেকাবার চাচ্ছে, ইতিমধ্যে আমি ওর কাছে কানে কানে বললাম তোর মৃত্যু হবে। যেই কইছে তোর মৃত্যু হবে তখন চমকে উঠছে, চমকে উঠলি কেন? কারণ ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কোনো তারিখ নেই। ফাঁসি যতগুলো হয়েছে বাংলাদেশে, ভবিষ্যতে যতগুলো হবে, আপনার বলেন তো তারিখ ছাড়া ফাঁসি হয় না তারিখ দিয়ে ফাঁসি হয়, সময় ছাড়া হয় না সময় দিয়া হয়? ফাঁসির তারিখ যখন ঘোষণা হলো তখন কিন্তু সে আর রবীন্দ্রসঙ্গীত করবে না, সে কিন্তু যতটুকু কোরআন পারে পড়বে, তৌবা করবে, কলমা পড়বে, নামাজ পড়বে, জিকির করবে। ফাঁসির দড়ি যখন গলায় দেবে তখন কলেমা শাহাদত পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি সারা জীবন পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায়, এক কলেমার ওসিলায় আল্লাহ তার জীবনের সব পাপ মাফ করে দেয়। এখন ওরে কইলাম, তোর তো মৃত্যু হবে, কবে হবে তারিখ আছে? তখন কয়, হুজুর এই দিক দিয়ে ফাঁসি ভালো, একদম এই জন্য তো দুই কাপ খা। আমরা যারা এখানে বসে আছি ভাই, আমরা কিন্তু কেউ ফাঁসির আসামি না, সবাই হলাম মৃত্যুর আসামি। জোরে কোন কথা ঠিক করে, সবাই মৃত্যুর আসামি। কখন মরবেন? এ কখন মরবেন? মশাল তো ভালোই মারতেছেন, মরবেন কখন? পাঁচতলে দুটা কয় আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে দেড় লাখ টাকার খাট, বারো হাজার টাকার কম্ব, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে নয়টার সময়, রাত তিনটা যখন বাজছে তখন একটা ভূমিকম্প হচ্ছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আসে, ওটাও পড়ার টাইম পায়নি। ফেরেশতা কয়, আল্লাহ নয়টার সময় কইলো হামাক নামাইকে, আর রাত তিনটার সময় তুমি তাকে ন্যাংটা করে নামালা? কোন অহংকার করা চলবে না মুসলমান, মৃত্যুর আসামি যারা হয়েছি যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এখন আপনাদের কাছে ধারাপাতের মতন
সহজ করে বলতেছি, সুন্দর আমল যদি করবার চাই সুন্দর একটা পরিবেশের দরকার আছে না? নাই। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করবার চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না? নাই। সুন্দর একটা সমাজ যদি বানাবার চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র তৈরির দরকার আছে না? নাই। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে সুন্দর একটা আইনের দরকার আছে না? নাই। মানুষের তৈরি আইন দিয়ে সুন্দর রাষ্ট্র হবে না। সুন্দর রাষ্ট্র তৈরি করতে গেলে আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কণ্ঠে শুধু কোরআনের ওয়াজ শুনবেন আর কোরআন মোতাবেক চলবেন না। আবু জেহেল হচ্ছে এক নম্বর শ্রোতা, জানেন আপনি? নবী যখন গভীর রাত্রে কোরআন পড়তো, চোরের মতন চুপি চুপি খাড়া হয়ে তার কোরআন শুনত। পরের দিন সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল হ্যাঁ বুঝতে পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগে আপনার, রাত কোন দিক দিয়ে গেল বুঝতে পারলেন না, সে কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতে যদি এত ভালো লাগে তাহলে সেইটা গ্রহণ করলে আমল করলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, অসুবিধা হলো আমার মতন ভুয়া মানুষের নেতা চলবি না, আব্দুলের এতিমপোলা নেতা হয়ে যাবে। আজকে কোরআনের আন্দোলন, কোরআনের সমাজ প্রতিষ্ঠার ব্যাপারে যারা চিন্তা ভাবনা করে, আমাদের কি হবে? আসেন আজকে কোরআন চিনেন। এই যে এক ভাই বলতেছে না, সারা জীবন খালি শুনে গেলেন, আজকে দেখেন। আল্লাহ রাসুল বলেছেন, ফজরের নামাজের পরে কেউ যদি পুঁতি নিয়তে সূরা মুলুক তেলাওয়াত করে, সে যখন মারা যাবে কবরে রাখার পরে তার কাফনের উপরে সূরা মুলুক একটা চাদর হবে। কবরের বাপেরও ক্ষমতা নাই তাকে কোনো আজাব দেয়, সুবহানাল্লাহ কবেন না? কারণ সূরা মুলুকের চাদর দেহের উপরে থাকার কারণে কবরের কোনো আজাবই হবে না। তাহলে যে সূরা মুলুক তেলাওয়াত করলে এত ফজিলত, সেই সূরা মুলুকের তাফসীর আমাদের জানার দরকার আছে না? নাই। ওমর ফারুক সূরা মুলুক তেলাওয়াত করে আর বারবার আসমানের দিকে তাকায়। সূরা মুলুক পড়ে কোন দিকে আর আমরা তাকাই কোন দিকে? আমার বউ কিন্তু বলছে, যাচ্ছেন তো যশোর, দেখে শোনা আওয়াজ করবে। আমি বললাম, কি দেখবো? আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, এখানে বর্ডারের ধারক যাচ্ছেন, দেখে শোনা আওয়াজ করবেন। এমন ওয়াজ করবেন না পুলিশ যেন আবার না ধরে। আমি আমার বইয়ের কপালে চুবাই খেলাম। বই আমার কথা আপনার ভালো লাগছে? আমি না, সুমা খেলেন কেন? বলে সুমা খাওয়ার কারণ হলো শেষ দেখা দেখো, শেষ দেখা দেখো, আর হয়তো দেখতে পারবো না। বউ চমকাটা কয়, কন কি, আর আগেও তো পুলিশ আপনাকে ধরছে, ছাড়া দিছে তো। আমি বললাম, পাগলি, তুমি চিন্তা করো পুলিশ ধরা, আর আমি চিন্তা করি আজরাইল ধরা। আজরাইল ধরার তারা চিন্তা করবে, তারা চারিদিকে দেখবে না, তারা উপর দিকে দেখবে। ধরে কোন কথা ঠিক না? কোন দিকে দেখতেছেন? হযরত ওমর উপরের দিকে তাকায় বলে, মাবুদ, তুমি হইলে সমস্ত ক্ষমতার মালিক, তাহলে আমি কে? জনগণ বলে অর্ধ পৃথিবীর খলিফা, হযরত ওমর ক্ষমতার মালিক কে? তাহলে আমি কে? আল্লাহ, তোমার ক্ষমতা নিজের চোখে আমি দেখবার চাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া দেখতে পায়, দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করে বললেন, আল্লাহ, তোমার দুনিয়া এত সুন্দর একজন মেয়ে, যে মেয়েকে দেখলে কলিজা ভরা যায়। আপনারা হয়তো বলবেন, ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে ওই মেয়েটা হলো পরীমণি।
আমরা বাংলাদেশের পরিমণিকে সুন্দরী বলি কিন্তু কোরআন দিয়া যখন বাংলাদেশ চলবে তখন পরিমণিরা সুন্দরী হবে না। মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় এরপরেও আল্লাহর পর্দার আইন যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা, বেহায়া বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। ওমর ফারুক বললেন, মা আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে ওমর যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে তার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয়, অন্য কারো ভয় থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মেয়েটা কি বলতেছে? আল্লাহর কোরআন দিয়ে যেদিন থেকে রাষ্ট্র চলবে সেদিন একটা মেয়ে পৃথিবীর এক প্রান্তে থেকে আর এক প্রান্তে যাবে তার কলিজার মধ্যে অন্য কোনো ভয় থাকবে না, খালি ভয় থাকবে কার? আরো জোরে বলেন, কার? আজকে মসজিদের মধ্যে ঢুকবে যায়ও আমাকে আল্লাহর ভয় নেই। 2000 টাকার জুতে যদি পাওয়া থাকে দরজার কাছে যায় চিন্তা করি কি করি, জুতা কি দরজার থমো না ভিতরে নিয়ে ধব? মন বলতেছে চোরের দেশ, যেরকম কিসের দেশ? চোরের দেশ রে পাগলা, চোর গুলা বেড়া আছে মৌলবি গুলা সব জেলত গেছে, ধরে ঘর কথা ঠিক করে জুতা হাতত লে, জুতা হাতত লিয়া যখন ঢুকতেছে মুয়াজ্জিন বলতেছে কার ভয়? তা আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় তো জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আল্লাহর ভয় চোরের ভয় যতদিন কলিজার মধ্যে থাকবে ততদিন নামাজ হবে না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এখন নামাজও পড়ে আবার সুদ খায়, নামাজও পড়ে আবার ঘুষ খায়, নামাজও পড়ে জমির আল ঠেলে, নামাজও পড়ে তার বউ আবার স্টার জলসা দেখে, জোরে কোন কথা ঠিক কি না? নামাজও পড়ে তার ছেলে বেনামাজি হয়ে ঘুম পাড়ে, বাবা ফজরের নামাজ পড়বার মসজিদে যায় আর ছেলে রাত 3টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখলো, আর সালাত খারুনাম শোনার পরে সে ল্যাপের মধ্যে ঢুকে গেল। বাবা জানলা দেওয়ার সময় চিন্তা করে, কে রে আমি বুড়া মানুষ মসজিদে যাচ্ছি নামাজ পড়বার, আমার ছেলের খবর কি? তাকায় তাকে পাও নাই মাতাও নাই, পাও নাই মাতাও নাই, তাহলে ছেলে গেল কোথায়? দেখে মনে হয় চাউলের বস্তা ঢেকা থাকে, ধরে কোন কিসের বস্তা? বিড়ালের ইন্দুর ধরা দেখছেন, বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে কম্বল টান দিছে, কম্বল টানতে আহ ছেলে চেতন করে, আব্বা আহ আহ করেন ফ্যান বলে, কম্বলের তলে তোর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখবার পারিস আর ফজরের সময় ঘুমাস, ওঠ। আল্লাহ রাসুল বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তুমি যদি তোমার ছেলেকে নামাজ ধরাবার না পারো তোমার নামাজ ধরে কোনো লাভ হবে না, তোমার নামাজ পড়ে তুমি জান্নাতে যাবে না, তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার লাগবে, জোরে কোন কথা ঠিক কথা না? আল্লাহর বান্দা একটু মনোযোগ দর্শন দেন,
ওমর ফারুক বলতেছেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আজকে ছয় দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বলে, পাগলি নাকি তুমি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে যদি খুঁজবার যাও তো সংসদ ভবন যাও, রাষ্ট্রভবন যাও, গণভবন যাও, এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ওমরকে খুঁজতেছ, ওমর কি উঠদুম্বা নাকি? মেয়েটা পর্দার মধ্যে থেকে বলে, পথিক মুখ সামাল করে কথা বল, যেদিন থেকে আল্লাহর কোরআনের আইন চলবে সেদিন থেকে নেতা খোদা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আহওয়ালা কুল্লি শাইয়িন কদির, আল্লাহর কোরআন দিয়ে যেদিন দাস্য চলবে সেদিন থেকে নেতা খোদা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে কথা কয় না, কথা কয় না। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে একটা গরিব মানুষও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে, যাই বলবে, ভাই রে আমার 100 টাকার মধ্যে তোর 250 টাকা আছে, আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা আছে, আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2500 টাকা আছে, তোর টাকা তোকে না দেওয়া পর্যন্ত আমার টাকা হালাল হবে না। 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা আছে ভাই, 100 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা আছে ভাই, টাকাটা নিয়ে রে আমি জান্নাত যাবার চাই, গরিবের টাকায় মাফ কর, মাফ কর। আস্তাইনু বিসবরি ওয়া সালাহ, ইয়া কানাবুদু পাইয়া কানাস্তাইন, যার গোলামি করি তার কাছে যাই, তোর জাকাতের টাকা দরকার নাই। আর এক দরজার যাবি, গরিব বলবি মাফ করো, 7 দিন এক ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে, আল্লাহ বলতেছে আল্লাহ আমার গরিব করো, আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনী থাকার চাইতে গরিব থাকাই ভালো, গরিবের আরামে থাকবি, ধনীর এসে দিয়ে দেবে দরকার, আল্লাহ আমি গরিব হওয়ার চাই, আল্লাহ টাকা দিয়ে তারপরে গরিব হওয়া, 7 দিন ধরে কোনো গরিব পায় না, মরুভূমির মধ্যে গেছে, দেখ কি পাওয়া যায় কিনা, যায় দেখে বস্তা মাথার দেখ একজন ঘুম পাড়তিছে, বেয়াগলা ভাবছে দেখ পাশি, আসসালাম আলাইকুম, ওই ঘুমত থেকে লাভ জোরে কে আলহামদুলিল্লাহ, টেকার বেয়াগল কয় ভাই তোকে সালাম দিলাম তুই আলহামদুলিল্লাহ বলিস কেন, বলে এক বস্তা টেকালে 15 দিন হলে ঘুরতিছে রে, গরিব মানুষ পাচ্ছি না, তোকে দেখে আল্লাহ শুকর আদায় করছি ভাই, টেকার বস্তারা লেতো, হায় হায় আমি ঘুরি 7 দিন তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আল্লাহ ডাক দেয়া বলে, মুসলমান সুদকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে সেই দেশে আল্লাহর কোনো গজব থাকবে না, রহমত বরকতে সব গরিব আল্লাহ হটায় দিবে, ধরে কেন সুবহানাল্লাহ, কি মনে করতেছেন? আল্লাহর ক্ষমতার দাম নাই, আল্লাহর পাওয়ার নাই, আল্লাহর পাওয়ার মানেই কোরআনের আইন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা তুমি 6 দিন হলে যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আলহামদুলিল্লাহ আমার ইমান বলতেছে আর 1-2 দিনের মধ্যে পানো, কিন্তু 1 দিন আগেই পাছি, তুই আমির আল মোমিনিন আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের আপনি খলিফা, বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের আপনি খলিফা হয়ে একা একা ঘুরতেছেন, আপনার চামচে নাই, চামচা বোধ হয় আমাদের বগুড়ার ভাষা হয় চামচা, যে নেতা যত বেশি মেরা খায় তার চামচা তত বেশি হয়, ধরে কোনো কথা ঠিক ছিল, কারণ চামচা পালবার গেলে তো মারা লাগবেই। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা চামচা পালার টাকা আমি কোথায় পাব? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়ায় বলে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, আমার খুতবার মধ্যে ভুল কোন জায়গায়? বলে আপনার খুতবার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আপনি লম্বা জুব্বা কেমনে পাইলেন, কোথায় পাইলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না।
উমর ফারুকের সজদা দরদর করে পানি পড়তেছে এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর বাবার পাশে গিয়ে বলতেছে রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো আমার পরনের দিকে খেয়াল করে দেখো আমার পরনে কোনো নতুন কাপড় নেই সমস্ত সাহাবী বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরেছো আব্দুল্লাহ বলে আমার বাবার দিকে তাকায় দেখো যেই জুব্বা তোমরা দেখতে পাচ্ছো এই জুব্বার ভিতরে আমার কাপড়টুকু আমি বাবাকে দান করে দিয়েছি সবাই যখন ঘুমায় গেছে তখন আমার বাবা আমার দরজা দিয়ে ডাকতেছে আব্দুল্লাহ এর আব্দুল্লাহ আগামীকাল জুমার দিন আমি গভীর রাত্রে দরজা খুলে বলি বাবা জুমা হচ্ছে আগামীকাল আপনি রাত্রে ডাকেন কেন খুতবা কে দিবে আপনি হলেন খলিফা আপনি খুতবা দেবেন তো দেখছিস পাঞ্জাবি এই পাঞ্জাবি পরে আমি খুতবা দিলে হবি কারে মুসল্লির পাঞ্জাবি ছোট হলেও চলবে কিন্তু ইমামের পাঞ্জাবি লম্বা হলে দি আবদুল্লাহ বলতেছে আপনি এখন খাটো পাচ্ছেন আমি কি কর্ম তোর ডাক দান কর আব্দুল্লাহ কয় আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম বাবা সারা রাত তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় সেই জুব্বা বানায় খুতবা দেয় এখন বলো খুতবা শোনা যায় কিনা সমস্ত মুসল্লি কান্দার বলে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন নেতা জনগণ দেখতে পাবে ওমর ফারুক বলে মা তুমি যে দুঃখী নারী ছয় দিন হলে আমাকে খুঁজতেছো কি দুঃখ তোমার জীবনে আমি একটু শুনবার চাই মেয়েটা বলতেছে আমির আল মোমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো এ মনোযোগটা শোনা লাগবে দুঃখ জয়পুরহাট থেকে আমাকে মোবাইল করতে হুজুর কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ আমি বললাম ভাই আপনি কেমন আছেন তাই নাউজুবিল্লাহ আমি বললাম নাউজুবিল্লাহ কেন বলে হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন তো আজান দিচ্ছি আকামত দিচ্ছি কিন্তু ইমাম নাই তো ইমাম নাই কেন বলে ইমামকে পুলিশ খুঁজতেছে আমি বললাম তোমাকে গ্রামের মধ্যে ইমাম সবচেয়ে খারাপ নাই খাই হুজুর কি কন আমাকে পাঁচ পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো কোনো মানুষ নেই তো তাহলে ইমামকে পুলিশ খোঁজে কেন মুয়াজ্জিন কয় কেন খোঁজে আমি জানি না না জানলে চলবে তুমি আজান দাও আকামত দাও ইমাম মেহরাবত যায় আর তোমার খোঁজে না ইমামক খোঁজে তুমি জানো না মানে জানো একটু জানে আমাকে খবর দাও দুই দিন পরে মুয়াজ্জিন বলতে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে ইমামের কি মারাত্মক দোষ ইমাম সুদ খায় না ঘুষ খায় না হিরোইন বেচে তো হুজুর আপনি পাগল হোসেন আপল তাপল বকেন এই তাহলে দোষ কি রে বলে দোষ হলো ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর ইমাম বিশ্বাস করে মসজিদ কার ঘর শুধু মসজিদ আল্লাহর ঘর না গোটা বাংলাদেশ আল্লাহর ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না ইমাম বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহর শুধু মসজিদ ভালো রাখলে হবে না গোটা বাংলাদেশকে ভালো রাখতে হবে আর গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে আল্লাহর কোরআনের দল করা লাগবে ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে এ খবর কেউ যেন পুলিশও দিছে তখন তাকে পুলিশ ইমাম খুঁজতেছে দুঃখ কি মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ঈমান গ্রহণ করেছি শুধু ঈমান গ্রহণ করার অপরাধে ১২ বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি শুধু ১২ বছর জেলখানায় বন্দি জীবন কাটাই নাই সকালবেলা ৩টা করে চাবুক মারছে বিকালবেলা ৩টা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকে আঘাত লাগে নাই তাহলে মেয়েটার জীবনের অপরাধ কি সবচাইতে বড় অপরাধ হলো ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করেছে আপনারা বলেন তো ঈমান গ্রহণ করা কি কোনো অপরাধ কিন্তু তারপরেও তাকে ১২ বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে সকালবেলা ৩টা করে চাবুক বিকালবেলা ৩টা করে চাবুক মারছে আমির আল মুমিনিন আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম সেই দেশের নাম হলো রোম দেশ জোরে বলেন কোন দেশ
আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন আমি 12 বছর আগেকার 6 বছর 18 বছরের একজন যৌবন নারী আজকে 6 দিন হলে দুই পাহাড়ের মাঝখানে আপনাকে খুঁজতেছি যদি আপনাকে কাছে পাই তাহলে আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায় ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না মেয়েটা বলতেছে আপনি এত দয়ালু ন্যায়পরায়ণ খলিফা হয়ে আমার মতন একটা দুঃখী মেয়েকে আপনি আশ্রয় দিবেন না ওমর ফারুক বললেন মা আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ জোরে করে আশ্রয় দেওয়ার মালিক কে মেয়েটা বলে আমির আল মুমিনিন তাহলে আল্লাহ আমাকে কেমনে আশ্রয় দিবে ওমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ইসলাম তোমাকে যে অধিকার দিয়েছে সেই অধিকারই তুমি আশ্রয় পাবে কার এই জবান খোলা লাগবে রে জবান বন্ধ করেন না পারে খালি জবান বন্ধ থাকার জন্য 1300 টাকার গ্যাস 1800 টাকার গ্যাস জোরে কোন কথা জবান বন্ধ কথা কয় না ভাই গত সপ্তাহ 1300 দিয়ে কিনছে 1800 সামনে রোজার আগে আরো বাড়বি তাহলে দুই বোতল কিনি রে তাও কথা কয় না ওই দুই বোতল কিনতে কে ভাই দুই টাকা দাম দিতে পারে কেন দাম বাড়তেছে কি কারণে বাড়তেছে এ বিষয়ে একটু জবান খোলার দরকার আছে কতক্ষণ আছে না নাই তা আপনারা কি জবান খুলবেন না আপনারা কি মনে করতেছেন যে আমি আবার ওই বউটা থেকে আবার এই বেনাফল আসম আজকে আসছি যখন একটু জবান খোলেন একটু জবান খোলেন খালি জবান বন্ধ থাকার কারণে হিন্দুর পূজার পদ্ম আমাকে মুসলমানের বাড়ির বাসতে জবান বন্ধ আপনি ঈশার নামাজ পড়ে বাড়ি ঢুকছেন আপনি ঈশার নামাজ সামনে কাতারে পড়ছেন আপনার নাকল ভালো মানুষ কি আছে কিন্তু বাড়ির ঢুকা থাকেন ঘরের মধ্যে হরি 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 কেন আমি মুসলমান সামনে কাতারে নামাজ পড়লাম আমার ঘর হরি হরি লোকে যা দেখে বউ স্টার জলসা দেখতেছে জবান বন্ধ কেন আপনি জানেন যে বউ স্টার জলসা দেখছে ওই বউ কি হয়েছে মান তাসাব্বাবি কওমিন ফাওয়া মিনহুম আল্লাহ রাসূল বলেছেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই তার কিয়ামত তাহলে আপনার বউ স্টার জলসা দেখার কারণে হিন্দু হয়ে গেছে তো ওই হিন্দু কি আপনি একই কম্বলের তলে থাকবেন জবান খোলেন জবান খোলেন মুসলমান বাংলাদেশের চ্যানেলগুলো মার খাচ্ছে রে খালি আপনার বয়ে কেড়ে ভারতের স্টার জলসা দিয়ে বাংলা দেখার কারণে বাংলাদেশের চ্যানেল সব মার খাচ্ছে জানেন আপনি কি আর একবার জবান খুলবেন এখন জবান খুলবেন লিল্লাহে মাশাল্লাহ রাত যত বেশি হবে আমার ওয়াজে মনে করবে রাত তত কমে যাচ্ছে কেবল তো শুরু করছি হ্যাঁ ভাইজান ঘুমন্ত মানুষের সামনে ওয়াজ করে পারি না হ্যাঁ হ্যাঁ করা লাগবে বগুড়ার ভাষাকে আপনার বুঝতে পারতেছেন না পারতেছেন তো আলহামদুলিল্লাহ হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বলতেছেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলতে আমির আল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বললেন তোমার বয়স কত বলে আমার বয়স হলো 18 বছর ওমর ফারুক বললেন মা 18 বছরের একজন যৌবনা নারীকে ইসলাম বহু অধিকার দিয়েছে তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা 14ই ফেব্রুয়ারি পালন করা 14ই ফেব্রুয়ারি ভালো ছেলে করে না খারাপ ছেলে করে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা
উমর ফারুক কিন্তু বলে নাই সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসা, এটা কিন্তু বলে নাই, বলেছে ভালো ছেলে। জোরে কন কি ছেলে? ভালো ছেলে ডিমান্ড দেয় না, মোহরনা দেয়। ভালো ছেলের এক নম্বর গুণ হলো ডিমান্ড নিবে না, মোহরনা দিবে। আর খারাপ ছেলের এক নম্বর গুণ হলো মোহরনা বাকি ডিমান্ড লগত। আপনাকে এলাকার ডিমান্ড আছে? ডিমান্ড ডিমান্ড আছে? ডিমান্ড আপনারা বোঝেন? ও যৌতুক্ষণ, আপনার যৌতুক্ষণ। হায় হায় রে, বাপ অটো ভ্যান চলায় আর 22,000 টাকার মোবাইল ঘরে। আমি একদিন কইলাম, কেরে বা তোর বাপ অটো ভ্যান চলায় কত কষ্ট করে রে, আর তুই মোবাইল নিয়ে ঘুরিস, দাম কত? কয় 22,000। হায় হায়, এত টাকার মোবাইল নিয়ে তুই ঘুরিস, তোর কি কামাই আছে? কয় হুজুর আপনি জানেন না, গত বছর এক মেয়ের বাপ আমার দাম 1.5 লাখ করছে, খালি ধৈর্য ধারণ করার কারণে এই বছর আবার 2 লাখ উঠছে। আমি ঘুরতেছি আর চিন্তা করতেছি, এক আধ বছর পর হয়তো 3 লাখ হবে। আমি চোখ বন্ধ করে করলাম, আল্লাহ এটা কোন দেশ রে, যে দেশে ছেলেদের দাম কুরবানি আগের মতন বাড়তিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? যারা বলবেন না মরার আগে বোবা হয়ে যাবেন। ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আর মোহরনা দেওয়া নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মোহরনা দেওয়া হলো তেমন ফরজ। তুমি অভিভাবক কোথায় বাবা? তুমি যে একটা ভালো ছেলে খুঁজবে তুমি কোথায় বাবা? আমি তোমার অভিভাবক হয়ে উমর ফারুক বলতেছে, আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কি না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলেকে। উমর ফারুক বললেন 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, কয় না 30 পারা কোরআনের হাফেজ, বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখের চেহারা চাঁদের মতন সুন্দর, নাম হলো আবদুল্লাহ আর বাবার নাম হলো উমর। বাবার নাম কি? মা। মা রে, আমি আমার আবদুল্লাহর সঙ্গে তোর বিয়েটা দিয়ে তোকে আমার বৌমা মানাবো। মা, বৌমা। জোরে কোন কি? মা। আমার বাড়িতে তোকে বৌমার অধিকার দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনারা কি এই ব্যানাপড়ের লোকেরা বৌমা বোঝেন না? বৌমা কাক, বৌমা মানে কি? হ্যাঁ, ছেলের বউ বৌমা কয়। হ্যাঁ, আমার এলাকার ছেলের বেটার বউ বৌমা কয়। আপনাদের এলাকার? হ্যাঁ ঠিক আছে, আপনাকে যে বেটার বউ কি বৌমা হস না বউ দজ্জাল হস? বিয়ে করার পরে ছেলে এখন থাকে যশোরে, ছেলে এখন বউলে যশোরে থাকে, আর বাবা থাকে এই বেনাপোলে। বাপ আর মা বেনাপোলে থাকে, ছেলে বউলে থাকে যশোরে। একদিন বাবা অসুস্থ হয়ে যশোরের হাসপাতালে গেছে, ক্লিনিকে গেছে। ভালো ডাক্তার তো, রুগী দেখতে দেখতে রাত 9টা বাজছে। 9টার সময় চিন্তা করতেছে, এত কষ্ট করে এখন বেনাফলে যাব না ছেলের বাসার যাব, বেনাফলে যাব না ছেলের বাসার যাব। মন বলতেছে ছেলের বাসার যা। তো বাবা এখন ছেলের বাসার যা ডাকতেছে, আবদুল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ। সোম করছে, সবাই আমার স্যার কয়, সাহেব কয়। আরে এত রাত্রে আমার নাম ধরে ডাকে কে? গেট খুলে দেখে বাপ খাড়া হয়ে আছে। আব্বা হঠাৎ কেন? ডাক্তার দেখতে দেখতে 9টা বাজছে, এখন রাত 9টার সময় বেনা ফুলে কেমনে যাই? তোর বাসা যাচ্ছে বাবা, ছেলে হাত ধরে নিয়ে গেছে রেস্ট রুমে। বাবা একটু ধৈর্য ধরেন, বসেন। বাপকে বসাইতে ছেলে গেছে বইয়ের কাছে, যা দেখে বউ কম্বল গাওদ্দা শুয়ে আছে। বইয়ের কানে কানে ফিসফিস করে বলতেছে, অনেকদিন পর আব্বা আছে, আব্বার সামনে একটু খাবার দাও। বউ বলতে, তুমি জানো সকাল থেকে আমার মাথা ব্যথা, আমার পিঠ খালি শিরশির করতেছে, আমি পারবো না, তুমি খাবার দাও। বাপ কয়, কে রে আবদুল্লাহ, তুই কি মনে করছিস হোটেল বন্ধ খাই আছি রে? খাওয়া লাগবে না, থাকার একটু জায়গা দে। আবদুল্লাহ বলে, বাবা সত্যিই কি খাওয়া লাগবে না? বলে না, 9টার সময় বাবা না খায়া ঘুমায় গেল, রাত যখন 11টা বাজে তখন আবদুল্লাহর শালা বইয়ের ছোট ভাইকে আমাদের বগুড়াতে শালা কয়। আপনারা কি কন? আবদুল্লাহর শালা 11টার সময় ডাকতেছে,
শেফালি আপা, আব্দুল্লার বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, বিড়াল যেমন ইন্দুর ধরে তেমন মারছে লাভ কম্বল ফেলে দিয়ে। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে বউ নাই। বউ গেট খুলে বলতে তো ভাই এত রাত্রে কোত্থেকে আসলি? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে। ডাইনিং টেবিলে বসায় বলতে যে ভাই কি খাবি বল? বলে এত রাত্রে খাওয়া লাগবে না ভাই, একটু ঘুমাবার চাই। বলে পাগল হয়েছিস, তুই না খায় ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসায় ভাত গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতে যে খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আবদুল্লাহ মনে মনে চিন্তা করে, নয়টার সময় আমার বাবা এলো, তোর মাজা বেদনা পেট শিরশির করে, আর এগারোটার সময় খা ভাই খবর কি? বার হয়ে থাকে পাঁচ তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? পাঁচ তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। ভাত দেব, আরে এক টুকরা খা ভাই, আরে এক টুকরা। আবদুল্লাহ আস্তে আস্তে বাবার ঘরে জানলার কাছে গিয়ে দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনো মুখটা দেখতে পায়। যেই বাবা না খাই আমাকে লেখাপড়া করাইছে, যেই বাবা কষ্ট করে করে আমাকে মানুষ করেছে, আজকে আমার সেই বাবা না খায় ঘুম পাড়তেছে, আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত। ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ বলেছেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার সুন্দর আমলের পরীক্ষা হবে। আব্দুল্লাহ এই মুহূর্তে তোমার আমল কি? তোমার বাবা না খায় ঘুম পাড়তেছে, আর তোমার বইয়ের ছোট ভাই পাঁচ তরকারিতে গরম ভাত খায়, এখন তুমি কি করবা আব্দুল্লাহ? তোমার কিন্তু পরীক্ষা হবে। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন বলতেছে আব্দুল্লাহ এখন তোর পরীক্ষা হবে, তুই কি করবি? আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করতেছে কি করি। তো হঠাৎ চোখের সামনে উটি বলা বেলান ঘুরতেছে। উটি বলা, আপনাকে রুটি বলে না, নাম কি? বেলুন। আবদুল্লার চোখের সামনে বেলুন ভাজা উঠছে, এটাই তো লাগবে এখন। ও আমল সলে হা নিয়ে কামল, নিয়ে কামল কি? আবদুল্লাহ এটা হাতত চিন্তা করতেছে, বর্তমানে নারী শাসিত সমাজ চলতেছে রে, বোক মারলে কে ছবি রে, যতই হাতত দিয়ে লাফা পারবো না। ইমান বলতেছে জাগাব তোমার, এমন জায়গাত মারবি কে ছবি না, দেখাবারও পারবি না। পিছন থেকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গার মিডল পয়েন্টে বিশ মিললে বলে এক বাড়ি মারলে এক হস, দুই বাড়ি মারলে দুই হস, তিন বাড়ি মারলে তিন হস। এখন তুই কয় হজের সব কামাই করবি তুই চিন্তা কর। কিন্তু খবরদার, নিচেও মারবো না, ওপরও মারবো না, এখানে মিডল পয়েন্টে মারা লাগবে। কোনোদিন কাকু দেখাবারও পারবে না যে স্বামী আমার কোন জায়গাত মারছে। এবার আবদুল্লাহ ওই বেলুন নিয়ে, আপনারা বেলুন বলতেছেন আমাদের বগুড়াতে কয় বেলান, ওই বেলুন নিয়ে চুপি চুপি বইয়ের পাশে যায় খাড়া হয়ে আছে। বউ খালি ভাইয়ের দিকে খেয়াল করে বলতেছে আর এক টুকরা খা ভাই। ভাই কয় আপা, আর টুকরা আপা, আর এক টুকরা খা ভাই। আবদুল্লাহ মনে মনে চিন্তা করে, আমার বাবা না খেয়া ঘুম পাড়ে, তোর মাজা বেদনা পিট শিরশির করে, আর ভার ভাই খাবার চাই নাও, তারপরে জোর করে খাওয়াস। বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি, যেই বাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দিলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আবদুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? এই তোর বোন আমার কে হয়? বলে আপনার বউ হয়। তাহলে আমার আদরের বউকে কেন মারলাম? যে বউকে আমি বিনা বল নিয়ে থাকি নাই, আমি যশোরে বাসা বানাইছি, যে বউয়ের জন্য আমার বাপ মাকে ছাইড়া যশোর শহরে থাকি, সেই বউকে আদরের বউকে কেন মারলাম? আয় শালা কয় দিল ভাই আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালা যখন কাছে আইছে, বাবা যেই ঘরে ঘুমায় জানলার কাছে গিয়া বলতে তাকায় দেখতো ভিতরে মানুষটাকে। বলে আপনার বাবা কখন আইছে? বলে নয়টার সময় আইছে, তোর বোন কইছে মাজা বেদনা পির শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি রে, আমার বাবা না খাইয়ে ঘুম পাড়তেছে, আর এগারোটার সময় তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত। এখন বললে শালা বল লিয়া বলু কুম আইয়ুকুম আহসানু আমালা, আমি কি আমল করব, একবার কি আমলের পরীক্ষা করব চিন্তা কর। শালা বলতে দুলা হয় আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখে দেখবার পারে না। বাপের বাড়ির কুত্তে আসলো, বাপের বাড়ির কুত্তেও যদি আসলো, এটা আমার বাপের কুত্তে রে,
আর বাপের বাড়ির ফকির আসলে কি কয়, আমার গ্রাম সম্পর্কে সাসা হয়। আর শ্বশুরের ভাই যদি আসে, আমি তো আপনাকে চিনি না, এইরকম বেটার বউ বউ মানা, এরা হলো বউ দজ্জাল। জোরে করুন কথা, মাসের মধ্যে এদের প্রাসাদ বাড়ানোর দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? জাগা মতো আজগুরি দেন, এক জায়গায় মেরা কেস খান না। তাহলে আপনাদের গুলো কি বউ মা না বউ দজ্জাল? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা হিজাবের ভিতর থেকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি যে আব্দুল্লাহর কথা বললেন সে আব্দুল্লাহ কি সবচাইতে ভালো? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়া বসার অধিকার আছে, আপনি সত্যি করে বলেন তো ওই আব্দুল্লাহ কি সবচাইতে ভালো? উমর ফারুক বললেন, মা আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে পড়ে না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, আপনি দেখেন তো সেই ছেলেটা কেমন। উমর ফারুক চমক ফিরে, ছয় বছর বয়সে ইমান গ্রহণ করা, বারো বছর জেলখানার বন্দি, এই মেয়ে ভালো ছেলের খবর কেমনে বলবে? উমর ফারুক বলতেছে, মা তোমার কাছে ভালো ছেলের খবর আছে নাকি? মেয়েটা বলছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? উমর ফারুককে মেয়েটা বলতেছে, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সাথে বিয়া বসার অধিকার আমার আছে, তাহলে আমি যে ছেলেটার খবর দিলাম হোসাইন আর আপনি যে ছেলেটার খবর দিলেন আব্দুল্লাহ, এই দুটার মধ্যে ভালো কোনটা? উমর ফারুক বললেন, সাইদুস শাবাবে আহলেল জান্নাত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও মা আমার আব্দুল্লাহর চাইতে তোমার পছন্দ করা হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহ বিয়ে কর্ম কে? বিয়ে যদি করতে হয় তাহলে ভালো ছেলে হোসাইনকে বিয়ে করব, হোসাইন না থাকলে আব্দুল্লাহ করব। হুমর ফারুক ভিতর হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই, হযরত আলী চোখের পানি বের করে বলে, আমির আল মুমিনিন আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। উমর ফারুক বলে, আলী পাত্রীর এক নম্বর গুণ হলো ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছে, পাত্রীর দুই নম্বর গুণ হলো বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে, সকালে তিনটা করে চাবুক, বিকালবেলা তিনটা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ইমান হারা হয় নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মাস্তাকাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আলিফ মেয়েটার তিন নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাইলাম কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা পছন্দ করে না, মেয়েটা তোমার বেটা হোসেনের নাম বলেছে। আলী কান্দার বলে, আমির আল মুমিনিন এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে হোসেনের জন্যে এমন একটা বউ খুঁজতেছিলাম। উমর ফারুক বলে, আলী রে তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এই বলে হযরত আলীকে বুকের মধ্যে জড়ায় ধরে, আল্লাহুম্মা যখন তেলাওয়াত করে এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দেয়া, বলে ও মুরব্বীরা আপনার দুইজন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। উমর ফারুক রক্তের মতন চেহারা করে কয়, হোসেন কি একই কইলা? আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি সেই সিদ্ধান্ত মানবা না? হোসেন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি জানি, আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমি একজনকেই মানি, তিনি হলেন আমার মামা সুবহানাল্লাহ। যাকে তাকে মুরব্বী মানা যাবে, মুরব্বী মানতে হবে কয়জনকে? আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যাকে তাকে মুরব্বী মানলে তবলিগ দুই দল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো অজাহাতি, একটা হলো এতাতি।
যাকে তাকে মুরব্বি মানা যাবে না, মুরব্বি হিসাবে সম্মান করবেন, ইজ্জত করবেন, কিন্তু মানতে হবে কেবলমাত্র একজনকে, তিনি হলেন আমাদের নবী। হোসেন বলতেছে আপনার দুইজন মুরব্বি আমি সম্মান করি, ইজ্জত করি, সালাম দেই, বেয়াদবি করব না, কিন্তু মানার মতন মুরব্বি একটাই, সেটা হলো আমার নানা। ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে, আমি দরজা দিয়ে বললাম নানু ভাই আমি হোসেন একটু ঘরে যাবার চাই, আমার নানা বলতেছে এই পাগল আমি এখন জান্নাতে আরাম করতেছি দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, কেরে ভাঙ্গা ঘরের মধ্যে থেকে নানা কথা কয়, আর নানা কয় জান্নাত আরাম করি, এরা কেমন জান্নাত? আমি জানলার ফাঁকতে তাকায় দেখি নানি রুরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, আর নানি চুলের মধ্যে হাত দিয়ে বিল কি করতেছে। আমি রাগ করে বললাম নানা ভাই নানি রুরাত মাথা দিয়ে শুয়ে থাকলে জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে তুই ছোট মানুষ তুই কি বুঝবি, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটাই আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি বিয়া যদি করাই লাগে নানার মতন বিয়ে করব, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ওই 14 ফেব্রুয়ারি ঠেলা যাত্রারে ধরো না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, বিয়া যদি করাই লাগে নানা বিয়া করছে ভাঙ্গা ঘর জান্নাত হচ্ছে, আমরা বিয়ে করছি আমাদের ঘর শয়তানের আড্ডাখানা হয়ে গেছে, কথা কর না কেন? বিয়া যদি করাই লাগে আমার নানার মতো বিয়ে করব, দৌড়ে গিয়া বাবার আঙ্গুল ধরে বলতেছে, আঙ্গুল শাহাদত আঙ্গুলি ধরে বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? হযরতানির চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, হোসেন বলতেছে বাবা আমার মা দুনিয়াতে আর জীবিত নাই বাবা, আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কান্দতেছে, আলী বলে ফাতেমা কান্দ কেন? বলে কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে। হযরত আলী কপালে চুমা দিয়ে বলে ফাতেমা দোয়া কবুল করা হলো খুশির খবর, আর খুশির খবরে তুমি কেন কান্দতেছো? ফাতেমা বলে স্বামী আল্লাহ কি দোয়া কবুল করছে এইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে ফাতেমা রে কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে পর্দার মধ্যে মরবো আল্লাহ সে দোয়া আমার কবুল করেছে। আলী বলতেছে ফাতেমা পর্দার মধ্যে তুমি বড় হয়েছো, পর্দার মধ্যে তুমি সবসময় থাকো আর পর্দার মধ্যে মারা যাবা, এই দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো আজকে গভীর রাত্রে পর্দার ভিতরে আমার মৃত্যু হবে। যেই বলেছে আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসে, স্বামীর মাথা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয়া বলে স্বামী গো আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউ বাবুহা, আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী সবচাইতে বড় বীর, মরার খবর শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন? আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে, মিশে মায়ায় বন্দি থাইকা, সবাই বলেন মিশে মায়ায় বন্দি থাইকা, করলাম কত খেলা পশ্চিমে তাকিয়ে দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে দেহ বাসা। ও গো স্বামী আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী বলে ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে, আমার 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, কারণ দুনিয়ার কোনো
মানুষের দোয়া আমার দরকার নাই, আপনি শুধু দোয়া করলে আমার যথেষ্ট হয়ে যাবে। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ চারজন পুরুষ মানুষ আমাকে কান্দে নিবে। আমি ফাতেমা খুঁজে দেখলাম চারজন পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারত, আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারত। ও গো স্বামী, বাবা দুনিয়া থেকে ছয় মাস আগে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট ওরা মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারবে না। আপনি শুধু আমার দেহটা কান্দে করে নিয়ে, কারণ কয় কেজি ওজন কয় মন ওজন, আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় দাফন করবে। আমি পর্দা নিজের কবরটাও যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। হযরত আলী ফাতেমার কবর দাফন করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই, গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, কোথায় আমার ফাতেমার কবর গেল? কে যেন ডাক দেয়, বলে আলী, ফাতেমা হলো পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। লিল্লাহে বাবা সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আপনি যেমন বিয়ে করছেন, নানা যেমন বিয়ে করছে, আমিও তেমন বিয়ে করবো। ওমর ফারুক বলতে তো, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি সে মেয়ে খারাপ, তোমার নানার মতন করবো বাপের মতন করবো, তা আমি যে একটা ঘটকালি করতেছি এটা কি খারাপ? হোসাইন বলতে তো, আপনি রাগ করেন না, মনে কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিছি। আলী বলতে যে, কী সিদ্ধান্ত নিছি বাবা? সিদ্ধান্ত নিছি আমি সেই মেয়েকে বিয়ে করবো যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে। কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কী প্রশ্ন? তো প্রশ্ন আগে আউট হবি, আল্লাহ যেরকম কবরে তিন প্রশ্ন করবি আগে আউট করে দিচ্ছে, আমি কি আল্লাহ নাকি? আমি যে তিন প্রশ্ন করব, যে মেয়েকে বিয়ে করব তারই সামনে প্রশ্ন হবি। ওমর ফারুক করে, কে আলী, এই তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করবে তুমি জানো? জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক, আমিও জানি না তুমিও জানো না, তাহলে এই প্রশ্নের উত্তর কেমনে দিবি? আমার ঘটকালে আল্লাহ কবুল করেনি। মেয়েটার দরজা দিয়ে ওমর ফারুক কান্দার বলে, মা আমার আব্দুল্লাহ বিয়ে কর। মা, ও মা আমার আব্দুল্লাহ বিয়ে করলে তো সুখী হবে মা। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতে থাকলে, একটা বার বলেন হোসেনের চাইতে ভালো, আপনি শুধু একটা বার বলেন হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, মা হোসেনের চাইতে ভালো ছেলে গোটা কিয়ামত পর্যন্ত কেউ পৃথিবীতে আসেও নি আসবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি হোসেনকে পছন্দ করি আর আপনি আব্দুল্লাহ বিয়ে করবার কন? ওমর ফারুক বলতেছে, মা তুমি তো জানো না, মা খবর শুনে তো আমি আশ্চর্য। বলে, কি খবর শুনলেন? বলে, হোসেন সেই মেয়ে, সেই মেয়েকে বিয়ে করবে যে তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমিও জানি না আর বাপও জীবনে শুনিনি, সেই প্রশ্নের উত্তর তুমি দিবার পারবে? তাহলে বিয়ে বসবার চালি হবে। মেয়ে বলতেছে, আমির আল মোমিনিন, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। উমর ফারুক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার আল্লাহ আকবার উমর ফারুক কইছে। ইমানের বলে বলিয়ান হইয়া কোনো মানুষ যখন কথা বলে ওই মানুষের সঙ্গে কেউ না থাকলেও কে থাকে? আরো জোরে কান। ইমানের বলে বলিয়ান হয়ে বাংলার মুসলমানকে কথা বলতে হবে। আমি গত কয়েকদিন আগে টাঙ্গাইলে বাস করতেছি ভাই, যে মেয়ে মানুষের জোরে কোরআন, মানে এত মেয়ে মানুষ হচ্ছে, খালি হইচই করতেছে।
তা আমি এখন মেয়েদেরকে থামানোর জন্য বলতেছি যে মেয়েদের হইসই পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হবে, মেয়েরা যদি জোরে কোরআন তেলাওয়াত করে তাহলে মেয়েদের পাপ হবে, কারণ জোরে কোরআন তেলাওয়াত করলে পরপুরুষ শুনলে মেয়েদের কি হবে, পাপ হবে। ভাই মেয়েদের কথা জোরে বলেন না, মেয়েদের মধ্যে থেকে একজন একটা স্লিপ দিছে, হুজুর আমরা মেয়েরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয় তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি এখন চিন্তা করতেছি যদি আমি উত্তর দেই তাহলে জেলত যাওয়া লাগবে না, তখন আমি চিন্তা করলাম সব উত্তর সব জায়গা দেওয়ার দরকার নেই। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে হযরত আলীর দরজায় অর্ধ পৃথিবীর খলিফা দৌড় মারছে ধরে, কারণ সুবহানাল্লাহ। আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন, আবার দৌড় আইছেন কেন? বলে তারিখ করব। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বললেন বিয়ের তারিখ না, তুমি যে তিনটা পূর্ণ করবা। মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ? হযরত আলী বলতেছে আমিরুল মুমিনিন যেই প্রশ্ন আপনিও জানেন না আমিও শুনি নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে ইমানের বলে বলিয়ান হয়ে কেউ যখন কথা বলে আমি বিশ্বাস করেছি সে একলা না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। এই জন্য তারিখ করবার আছি, এই জন্য কী করবার আছি তারিখ। ভাই খুব গুরুত্বপূর্ণ কথা শুরু হয়ে গেল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে, এই মুহূর্তে শুরু হয়ে গেল, মনোযোগ দিয়ে শুনবেন। ডান পাশে হযরত ওমর বসে গেছে, ডান পাশে কে? বাম পাশে হযরত আলী আর মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদর চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েকে বসতে দেওয়া হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলবেন আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না আরো জোরে। কিন্তু শেষ আত্মা হাদিসের হাফেজ বেগম মমতাজ কি কইছে? ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝল না, তেতুল হুজুর মানে আহম্মদ শফি যিনি লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লাহর ওলি, সেই আহম্মদ শফিকে 2 টাকার মমতাজ তেতুল হুজুর কইছে, ধরে কন কি হুজুর? আর মারাত্মক কোরআনের বিরুদ্ধে কথা কইছে, ওরে শরীয়তের মাওলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে হযরত ওমর সামনে চাদর দেওয়ার কারণ কি? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তারপরে সামনের চাদর দিয়ে বুঝাইল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। আজকে খালি একটা আইন বাংলাদেশের সরকার চালু করুক, আমাদের একটা যুবক 14 ফেব্রুয়ারি পালন করার সুযোগ পাবি না। পাকিস্তানের খবর জানেন? এরা কুড়ি থাকে, পাকিস্তানের খবর জানেন 14 ফেব্রুয়ারি পাকিস্তান কি করছে? 14 ফেব্রুয়ারি কোন যুবক যুবতীকে একত্র হতে দেওয়া হয় নাই। মুসলমান একটা দিবসে বাংলাদেশে কি হয়ে গেল? ভাই দেখতেছি খালি কোটি কোটি টাকার ফুল বিক্রি হচ্ছে, আরো কিছু থেকে হসে সেটা করছে না। ওই সাইড থেকে একজনকে খেলা হবি, খেলা হবি, খেলা হো করবার গেলে মাদাত বল থাকা লাগবি রে। ইন্ডিয়ান হারবাল খার তো খেলা হবি, ইন্ডিয়ান হারবাল খার। এ তোমরা দাঁড়া আছো না সোনার চান, তোমরা বসো, ওয়াজ কেমন শুরু হলো রে, বসো বসো বসো। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের আইনটা শোনেন। এ কোরআনের আইন কি?
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. عمر فاروق বলে হোসাইন এখন প্রশ্ন শুরু করো, তুমি যে তিনটা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দেবার পারবে কি পারবে না, এখন প্রশ্ন শুরু করো। এবার হোসাইন প্রশ্ন শুরু করবেন, রাইজান সবাই একটু এই কালো বক্তার দিকে খেয়াল করেন, অন্যদিকে খেয়াল করতে কিন্তু আজ বুঝতে পারবেন না। এবার হোসাইন দাঁড়ায় গেলেন, রে মেয়ে পর্দার ওই পারে তুমি একলা একলা বসে আছো, তাই বলে তুমি একলা হওনি, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। খেয়াল করে শুনতেছেন, এদিকে কথাকে কয় রে, কে রে ওই তিনটা কে রে, ও ওই তো মোটর সাইকেল কাছে তিনটা, হ্যাঁ দেখছেন, এই মাহফিলের ছেলে পেলে কোথায় রে, ও তিনটা শেষ করো, এমনি কয়নি, এমনি রাসুল কছে সাত বছর থেকে কি করো তালিম দাও, সাত বছর থেকে রাসুল এমনি কছে সাত বছর থেকে তালিম দাও, নিয়ত বান্দা শিখাও, তারপর হাত তোলা শিখাও, হাত বান্দা শিখাও, রুকু শিখাও, সেজদা শিখাও, এগুলো সাত বছর থেকে শিখার লাগবে, আর দশ বছর থেকে কি ওই তিনটার দশ বছর হতো তো, হাসতেছেন কেন ভাই রে, এখন থেকে যদি সাইজ করবার না পারেন আর সাইজ করে পারবেন, ছোটবেলা কিছু কইনি হুজুর মরে যাবি হুজুর, এখন কবার চাই না হুজুর, কাল তাকালি বাঘের মতন তাকাই, এখন থেকে ছোট ছোট বাচ্চাদের সাইজ করা লাগবে। হোসেন বলতেছে, রে মেয়ে পর্দার ওই পারে তুমি একলা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কোনার ঘুতাতে বলে, বাজান কি কোস, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাবা বসে আছে, তুই কেমনি একলা হলি? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই দুই মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। কি বুঝলেন, বসে আছে কোন সাইডে কথা কয় না, হোসেনের কাছে বসে নাই, আপনার বলেন তো এই দুইজন কার পক্ষে? ওর ফারুক খালি বলতেছে, আল্লাহ আল্লাহ, মেয়েটা যেন তিনটা প্রশ্নের উত্তর পারে, আল্লাহ। আলিও কিন্তু বলতেছে, আল্লাহ আমরা দুইজন কোলাকুলি করছি, আল্লাহ এমন একটা বউ আমার হোসেনের দরকার, আল্লাহ পারে যেন আল্লাহ, কিন্তু বসে আছে এই সাইডে। তার মানে কি বুঝতেছে, যতই দেহলিয়া নির্বাচন কমিশনার বসে থাক, যদি মনে মনে একটা দলের পক্ষ নেয় ওটা কিন্তু দেখার উপায় নাই, ধরে দেখার উপায় আছে, নিয়া তাজা একটা মোটা মানুষ তেলা পোকা দেখে ভয় করে, আর সিকন সাকন একটা মানুষ বিষাক্ত সাপনে খেলা করে, আপনার বলেন তো এটা দেহের জোরে না মনের জোরে? আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের দেহের মোটামুটি জোর আছে, কিন্তু মনের এই জন্য মমতাজ একটা গান করছে, মমতাজের দুই একটা গান আছে খুব ভালো, মমতাজ দুই একটা গান খুব ভালো করছে, এই গানটা আমার খুব পছন্দ, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা ওষুধ দিবা কোন জায়গায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলতেছে, রে মেয়ে আমার এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো, আমার এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো। সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে, চমকটার কারণ হলো আমি আসলাম ছেলের সাথে, আর ছেলে আমার কথা না কয়ে মায়ের কথা জিজ্ঞাসা করতেছে। আমি যখন বিয়ে করছি 91 সালে, তখন কাজী সাহেব আমারই কইল, হুজুর হুজুর কয়নি ভাই, কছে ভাই আপনার বাপের নাম কি, বাপের নাম করলাম, আমার বিয়ে হয়ে গেল, আমি বিয়ে করে বাড়ি আসলে আমার মা আমার বললো, কে বাবা বিয়ে কেমনে পড়ালো, আমি কালাম কাজী সাহেব করলো, আপনি বাপের নাম কি, আমি বাপের নাম করছি, হ্যাঁ বিয়ে হয়ে গেছে,
মা ঘরের মধ্যে কান দিচ্ছে আরে মা কান্দেন কেন কে রে তোর বাপের নাম যা দিয়ে হলো আমার নাম নাই এই তোর বাপ তোর জন্য কি করছে রে তোর জন্য সব করছে আমি আর বিয়ের সময় তোর বাপের নাম দিয়ে হলো আমার নাম নাই আমি করে আপনার নাম লেখার তো জায়গাই নাই হাই রে আমার মায়ের কান্দন ভাই কিন্তু 2014 সালে আমার জামাই যখন আমার মেয়ে বিয়ে করতেছে তখন কাইসে বলতেছে আপনার বাপের নাম কি মায়ের নাম কি আমি বললাম কে রে আমার বিয়া খালি বাপ দিয়ে হলো আর জামাইয়ের বিয়া বাপও লাগলো মাও লাগলো ব্যাপার কি তখন আমার মনে হলো এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে মায়ের গুরুত্ব দিছে সুবহানাল্লাহ কন্যা কেন সুবহানাল্লাহ কন্যা কেন আমি কই আল্লাহ এই সরকার এই যে মায়ের গুরুত্ব দিছে হয়তো একটা মনে আল্লাহ জান্নাত দিয়ে দিবে রে কারণ বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায় উদরে কত যতন করে ধরিয়ায় উদরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো মা যখন বাচ্চা পেটে নিয়ে রুকুর থেকে সেজদায় যায় পেটের মধ্যে বাচ্চা কিন্তু চাপ খায় ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল পেটের মধ্যে বাচ্চার যে কষ্ট হয় আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক যেই মা পেটে বাচ্চা নিয়ে সেজদা করতেছে ওই মা শুধু একলা নামাজ পড়ে না রে পেটের বাচ্চাকে ও নামাজে বানায়া দিল পেটে বাচ্চা নিয়ে মা রোজা থাকে শাশুড়ি এসে বলতেছে বৌমা তুমি রোজা থাকার কারণে আমার লাতি কিন্তু পেটে শুকা যাচ্ছে বৌমা বলে শুকে দেখ মরে দেখ আল্লাহর হুকুম রোজা আমি ছাড়বো না ফেরেশতাকে আল্লাহ দেখো 16 ঘন্টা রোজা মা রাখতেছে পেটের বাচ্চার খবর কি আল্লাহ কয় মা রোজা রাখতেছে একলা রোজা রাখতেছে না পেটের বাচ্চাকে রোজার ট্রেনিং দিচ্ছে ধরে কেন সুবহানাল্লাহ এই জন্যে ভাই মা যদি ভালো হয় বাচ্চা ভালো হয় একটা খ্রিস্টান নেপোলিয়নও বলেছে ভালো একটা সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার এ তিনটা যে বসে আসলো না খুঁজলে দেখেন এদেরকে মা ভালো লয় হ্যাঁ এরা কোরআনের মাহফিলত বসবি না ওরা সাইডে বসে গিজ গিজ করবি আর এখনকার গুলা তো হসে বুঝলেন এ যে সিজার করা হুজুর এতই কান্দে হুজুর দোয়া দোয়া দেন তো তা আমি দোয়া পড়ে দিলাম এক গিলাস পানি দিলাম এটা খিল কান্দা বন্ধ হবে আচ্ছা কয় না হুজুর কান্না বন্ধ হয়নি সরষের তেল পড়ে দিন এরা চোখে মুখে মাখে দাও কান্না বন্ধ হবে কি দোয়া করেন হুজুর এখনো কান্দে আপনাকে দোয়ার বরকত নাই আমি কেলাম কে ভাই কি হলো রে এক আধ মাস পরে ওর মায়ের সাথে দেখা কি খবর মা আর কান্দে নাকি না হুজুর আর কান্দে না তো কি দিয়ে কান্দা ভালো হলো ওর বাপ একটা মোবাইল কিনে দিস যখনই কান্দে তখনই গেম খুলে দিই আমি দেখে আর কান্দে না আমি তো আমার মাও কইলাম সত্যি করে কন্ত এ বাচ্চা কি নর্মালে হসে না সিজার করে তোর কে হুজুর এ প্রশ্ন কেন সত্যি করে কন মা তোর কে হুজুর সিজার করে হসে হুজুর ও সেই বন্ধু সেই কারণ সিজার করা বাচ্চা 2 দিন 3 দিন আগে বার করে বুঝছেন নর্মালে তো বাচ্চা হবেই কিন্তু ডাক্তার টাকা খাওয়ার জন্য কই কাত হয়ে আছে বেকার হয়ে আছে পানি ভেঙে গেছে এ বাচ্চা বার করা যাবি না পেট কাটা লাগবি কিন্তু পেট কাটে দেখে বাচ্চা ঘুমই ভাঙেনি পেট কাটে ঘুম ভাঙে না কি করিলে কি করিলে তোর বার করে ইনকার ঘুরালে মাথার যা ঝাঁকি লাগে ভাই ওই ঝাঁকিতে বাচ্চারা দুষ্ট হয় ওই সাইডে বসে থাকবি গিজ গিজ করবি খালি কান্দবি মোবাইল দেখলে কান্না বন্ধ হবে ওয়া চলবি কি তখন আমাদের এলাকার বুঝলেন 12টার পরে তারিখ পরিবর্তন আমাদের এলাকার কথা বলতেছি মানে বিজ্ঞাপনে যে লেখা আছে 16 তারিখ এরা 12টার পরে আর থাকে না আপনাকে এলাকার খবর কি এই কথা কন আপনাকে এলাকার খবর কি একই 12টার পরে 16 তারিখ থাকে এই দেখি কিন্তু তারিখ লেখা এই দেখ দেখেন ভাই 17 দেখেন এই 17 না এ 17 রে তাহলে দাওয়াত দিছে 16 তারিখের
আর ও শুনবেন 17 তারিখে ঠিক আছে প্রথম আছি তো এবার চলুক আর যদি কোনোদিন আসি যে তারিখে দাওয়াত নেব তারিখের মধ্যে শেষ এখন কয়টা শুনি তুলে দিবেন মানে ভুলে গেছেন না মনে আছে হোসেন বলে রে মে এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারবা মেয়েটা চোখের পানি বলে হোসেন আপনার মাকে আমি চিনি যেই বলছে আপনার মাকে আমি চিনি উমর ফারুক জিব্বাত কামড় খাইছে হোসেন মুসকি মুসকি হাসতেছে আর হজরত আলীর দুচোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে খুব খেয়াল করে শুনবেন উমর ফারুক জিব্বাত কামড় খাছে আর হোসেন মুসকি মুসকি হাসতেছে আর হজরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো তিনটা প্রশ্নের উত্তর তো দূরের কথা এক নম্বরই আউট এক নম্বরই আউট হয়ে গেছে কিসের তিনটা উত্তর দিবি রে প্রশ্ন করলো আমার মাকে জানো উল্টো আমি চিনি হোসেনের মা চিনা মানুষ চিনা মানুষ নয় যার কবর পর্যন্ত আল্লাহ পর্দা করে দিচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা সে সেই ফাতেমা কেউ চেনে কেউ যদি বলে আমার পাড়ার উমুকের বউ খুব সুন্দরী বারে এই কথা বলা মাত্রই ওই স্বামী জান্নাতের যাবি না জানেন যদি আপনার বইয়ের তারিফ করে তুই একটা বউ পাইছ রে সেই সুন্দর বুঝবেন আপনি আর জান্নাতত গেলেন না কারণ আপনি দাউস হয়ে গেলেন আর দাউসু লাইয়াদ খুলুন জান্না লাইয়াদ খুল এখানে আলেম ওলামা যারা আছে তারা জানে লাইন অফ ইজেন্স কখনোই সম্ভব না তাহলে আপনার বউ পাড়ার লোকেরা চিনুক জানুক অমুকের একটা বউ আছে জানুক কোনো অসুবিধা নেই কিন্তু চিনুক এটা চান আপনারা কথা কয় না কেন কথা কয় না কেন জানুক আপনি বিয়ে করছেন জানুক আপনার বউ আছে জানুক কিন্তু আপনার বউ এত সুন্দরী ওই 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 দেখলো কেমনে একটু মনোযোগ দা শোনা লাগবে মেয়েটা বলে হোসেন আপনার মাকে আমি চিনি উমর ফারুক জিব্বাত কামড় খাইছে হোসেন মুসকে মুসকে হাসে আর হজরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো আমি স্বামী হইয়াও যাকে ঘুরাঘুরি চিনতে পারি নাই আর তুই কেমনে চিনবি তুই হলো রোম দেশের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে ছয় বছর বয়সে মান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি থাকা একজন মেয়ে তুই কেমনে চিনবি তুই কেমনে চিনবি এই চিন্তা করে চোখ দা দর দর করে পানি পড়তেছে মেয়েটা পর্দার ওপার থেকে বলে হোসেন আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম হইল কি হইল না তিন বিচারক যে কথা কন না তিন ভিতরে যে কথাই বলেন না উমর ফারুক বলে কেমনে হবে হোসেন প্রশ্ন করলো আমার মাকে জানো আর তুমি কইলে আমি চিনি তুমি কেমনে চিনবা মেয়েটা বলে হোসেন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল হোসেন আপনার মায়ের বাম ডালে কালো একটা তিল ছিল আপনার মায়ের থুতুনের তলে লাল একটা দাগ ছিল সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে মা যা বলছিস বলছিস মার বলিস না কারণ তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে আপনারা বলেন তো তিনজনের মধ্যে একজন পরপুরুষ তার নাম কি আরো জোরে বলেন নাম কি যে উমরের সঙ্গে আল্লাহ 22টা আয়াত নাজিল করেছে সেই উমর যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের কাছে পীরেরা কোন পুরুষ আমার এলাকার কতগুলো ছেলে স্বামী বগলে আসে আমি বলছি কোথায় যাচ্ছেন ভাই দয়া বাবা দরবারেতে কেউ ফিরে না কানতে আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে বাংলার জমিনে কোন ভণ্ড রাস্তা না থাকবে না ধরে হাই রে উমরের মতন মহান ব্যক্তি পরপুরুষ মা যা বলছিস বলছিস মা আর বলো না এখানে একজন পরপুরুষ বসে আছে হজরত আলী আমি বলতে পারি মা কারণ আমি ফাতেমার স্বামী স্বামী হিসাবে বলতে পারি চোখের ভুরু জোড়া এটা স্বামী বলতে পারবে আল্লাহ রাসুল বলেছেন
ভাই আমার কালে পানি খেলে বাড়তে হচ্ছে আসলে। চা আমি কোনোদিন খাই না, চা আনছিল খাই না আমি, ঠিক আছে চা খাই না, আমার আদত আপনার শুনছেন শোনেন নি, আমি চা খাই না। তো এই যে ধাবার খাওয়ার পর থেকে পানি খাই, আপনারা ইউটিউব দেখেন না, এ দেখেন নি ধাবার খাওয়া দেখেন নি, মানে ওয়াজ করতেছি ইতিমধ্যে আমাকে ধরে বেড়াচ্ছে। প্রধান অতিথি বলতেছে আপনারা কি সান হুজুর গ্রেপ্তার হোক, এই কথা যেই কষে কুমিটি খুব ভীতু বুঝলেন, একে তেজর থেকে টাঙ্গে আমাকে লিয়ে গেছে দুই মাইল, আমার জুতা স্যান্ডেল কুটি আমার খেয়াল নাই, আড়া জঙ্গল দিয়ে আমাকে লিয়ে গেছে। কুমিটি ভালো জায়গাতে গেলে পুলিশ আসবে দরকার নেই, আড়ার মধ্যে চলেন দুই মাইল ভাই, মাঘের প্রথম দিকে একে লিয়ে গেছে টাইমে, তারপরে পনেরো কিলো আমার ঘুণ্ডাত করে লিয়ে গেছে, লিয়ে যাক তেলের পাম্প থাম লুকাত হয়েছে। ও ওই দিন থাকে এই কাজ আপাতত ভালোর দিকে এসে গেছে, আর হয়তো তিন চার দিন লাগবে। লাইভ দেখেন না, দেখেন নি ওই ওই তো ধামাল কারবার থেকে কাশ, কি মন খারাপ করতেছেন নাকি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেখে শোনেন কি বলতেছিলাম, আমি স্বামী আমি জানি আমার বইয়ের ভুরু জোড়া। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি বইয়ের দুই ভুরুর মাঝখানে একটা সুমা দিবার পারো, আল্লাহ তোমার আমল নামায় একটা অমরা হজের সব দিবে। এই জায়গাতে আমার দিকে তাকান, এই যে ভুরু নাই এই এই জায়গা দেওয়া লাগবে, একটু শব্দ করে দিবেন, এ হাসতেছেন একটা উমরা করবার গেলে এখন টাকা লাগতেছে জানেন আপনি, হস তো করেই পারবেন না, ছয় লক্ষ তিরিশ হাজার আঠারো টাকা হুঁশ আছে, আরে এক সময়তে দুই লাখ টাকা খরচে উমরা হয়ে গেল। নবীর হাদিস লে হাসা চলবে, হ্যাঁ চুমা খাবে না, জায়গা আবার অন্য জায়গা, এই যে এই ভুরুর এই জায়গা একটু শব্দ করে খাবেন, আপনি একটা আমরা হজের সব পাবেন। যারা বিয়ে করেছেন তাদের জন্য হাদিস আমল করা লাগবে, অবিবাহিতের জন্য আমল করার দরকার নেই, এরা আবার বেশি আমল করবার চাই। অবিবাহিত আমল করলে হোমরা তো দূরের কথা, আটটা সাতটা জাহান্নামের বড় জাহান্নাম হাবিয়া আল্লাহ দিবি, হাবিয়া লিবেন লিবে হাবিয়া, সাতটা জাহান্নামের বড় জাহান্নাম পাওয়া, আর বিবাহের পরে যদি দুই ভুরুর মাঝখানে একটা চুমা দাও আমরা হদের সব পাওয়া। আলী বলতেছে আমি জানি ফাতেমার চোখের ভুরু জোড়া, বাম গালে একটা তিল আছে আমি বলি স্বামী হিসাবে, থুতির তলে লাল একটা দাগ আমি বলতে পারি তুমি কেমনে বললে মা, এই কথা তো দুনিয়ার কেউ বলতে পারে না তুমি কেমনে বললাম। এটা বলতেছে মুরব্বি, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম শিরদিল কারারক্ষী যখন আমাকে চাবুক মারত সকালবেলা তিনটা বিকেলবেলা তিনটা, চাবুক মারতে মারতে একসময় আমি জর্জরিত অবস্থায় কাঁদতে কাঁদতে রাগ করে বললাম আল্লাহ তুমি আসো আসমানে নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন আর কেউ নাই, মাবুদ তুমি আসো আসমানে নবী আছে মদিনায়, আমাকে রোমের জেলখানায় দেখার মতন কেউ নাই, আমার কোনো অপরাধ নাই গো আল্লাহ শুধু ঈমান গ্রহণ করার অপরাধে, এত নির্যাতন আমি ভোগ করতেছি আল্লাহ আর আমি সহ্য করতে পারি না, আর আমি সহ্য করতে পারি না। মেয়েটা বলে এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথায় হাত দেয় সান্ত্বনা দেয়, আমি কইলাম কে গো আপনি, জান্নাতের হুরি না বেহেস্তের পরি, কে গো আপনি আমার সান্ত্বনা দেন, আমার দিকে তাকায় বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না, আমি জান্নাতুল বাকির গোপন কবরের ফাতেমা, আজকে রোমের জেলখানায় এসে তোমারে সান্ত্বনা দিয়ে দেই মা। আমি তখন তার চেহারা মোবারকের দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, আমি বাম গালে কালো একটা তিল দেখেছি থুতুমির তলে লাল একটা দাগ দেখার সৌভাগ্য আমার হয়েছে, এরপরে আর কিছুই দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিৎকার করে বলে রে মেয়ে, এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাথে একশো গুণ তুমি সুন্দর দিয়েছ।
ওমর ফারুক বলতেছে, আলী ভাই আল্লাহ আমার ঘটকালি কবুল করছে রে। হোসেন বলতেছে, কেবল 33%। গোল্ডেন এ প্লাস না পেলে আমি বিয়ে করব না, খেলাত পড়লে তো 1 নম্বর সগলি পারবে। আমি কাজীপুর উপজেলার পৌরসভার মধ্যে আমার গাড়ি রাখছি, যৌবনার ওই পারে মাছ না পারে আমার মা আসে না। বিশাল একটা নৌকা নিয়ে আছে 100 যাত্রী নৌকার মধ্যে। নৌকা যখন নদীর মাঝখানে, তখন আল্লাহ কি কাম আসমানে কালো ম্যাক করে একটা বাতাস উঠল। ওই 100 যাত্রীর মধ্যে দুটা হিন্দু আছিল, দুটা কি আছিল, ওই হিন্দু আমার কাছে এসে বলতে, যে হুজুর আসমানের দিকে তাকে দেখেন কি অবস্থা, কিছু একটা করেন। আমি কইলাম, এত মুসলমান থাকতে কেউ আমার কাছে আলো না রে, তোরা দুই হিন্দু কি করার চাস? হুজুর কিছু একটা করেন, আমি কি করবো, আজান দেন। আমি সোমকটে বললাম, তোরা হিন্দু আজানের খবর কেমন জানি? হুজুর আমরা হিন্দু হলেও মুসলমান এলাকা ভাঙের বাড়ি, এরকম ঝটটর তখন ওঠে, একবার আজান দিলে কমে, দুইবার দিলে ভালো হয়ে যায়। আমি কইলাম, তোকে ভগবানের খবর যে কি কয়, বিপদে বললে ভগবান আছে, বিপদে বললে আপনার। তো কবরে যে 3টা প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকে, ঠেলার পরে সবাই আল্লাহ কবি ধরে কর কথা কর না কার পিছনে ঠেলা আল্লাহ। কিন্তু যখন 2 নম্বর প্রশ্ন করবে, আমার দিন উকা তোর দিন কি, তখন একমাত্র মুসলমান ছাড়া আর কারো মুখত উত্তর আসবে না। কারণ অন্য ধর্ম পালন করে কি ইসলামের উত্তর দিবার পারবি? ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বাজান যুবক যারা আছো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ তোমাদের সামনে পরীক্ষা আসতেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। হোসেন বলে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলা, তুমি যেই দেশে জন্মগ্রহণ করেছ সেই দেশে ইমান গ্রহণ করার অপরাধে তোমাকে 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। তাহলে বোঝা গেল তোমার বাবা খ্রিস্টান, তোমার দাদা খ্রিস্টান, তুমি যেই দেশে জন্ম নিছ সেই দেশে ইমান গ্রহণ করার অপরাধে জেলখানায় বন্দি, সেই দেশের সবাই খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ইমান কেমনে পাইছ, এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। উমর ফারুক সুদ্দা পানিবার করে আর চিন্তা করে, দুই পাহাড় মাঝখানে যখন মেয়েটার সঙ্গে আমার দেখা হলো, মেয়েটা যখন আমাকে বলল 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, আমি উমরের প্রশ্ন করা দরকার ছিল, 6 বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলা, যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই সেই প্রশ্ন হোসাইন করলো। জোরে কর না সুবহানাল্লাহ। মেয়েটা বলা, হোসাইন আমি 6 বছর বয়সে ইমান কেমনে পাইলাম, যদি শুনতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ ঘরের মেয়ে না, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলছে রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওর চুন করছে। ওই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো পারস্য আর একটা হলো রোম। রোমের হলো কাইসার, পারস্যের হলো কিসরা। ইতিহাস পড়ে দেখেন, রোম সম্রাট কাইসারের নাতনি বিকেল বেলায় আমার দাদা অন্দর মহলে গিয়ে আমাকে বলতেছে, নাতনি রে আজকে রোমের রাজদরবারের খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়ে, খেলা দেখার কথা শুনে খুশি হয়ে বললাম, দাদা আমি খেলা দেখবার চাই। আমার দাদা রাজদরবারে নিয়ে আসলো, দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমারে বসতে দিল। মেয়েটা বলে, হোসেন কেমনি ইমান পাইলাম শুনে? আমার দাদার পাশে যখন বসে বললাম, দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা,
ওই মানুষের দুইটা হাত কালো রশি দিয়া বাঁধা, ওই মানুষের দুইটা পা লোহার শিকল দিয়ে আটকানো। আমি বললাম, দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই তার চোখ বান্ধা হাত বান্ধা পা শিকল দিয়ে আটকায় রাখছেন। দাদা খেলা দেখার কথা বলে নিয়ে এসে একটা মানুষকে আমার কেন দেখাইতেছেন? আমার দাদা বলেন, আপনি রে তুই ছোট্ট মানুষ, তুই জানিস না ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি আশ্চর্য হয়ে বললাম, দাদা মানুষের মতোই তো দেখা যায়, তাহলে ওটা মানুষ না, ওই জাতের নাম কি? আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। আমার দাদা বুঝাইল যে মুসলমান এটা মানুষ না, ওটা মানুষ না রে, ওইটা হলো জঙ্গি, ওইটা মানুষ না রে, ওইটা হলো জিএমপি, মানুষ না তো। আমার মেয়ে যেটা হচ্ছে আব্দুল বারী রশিদ ওয়াজ করে না, ওর সঙ্গে আমার যে মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়ে তখন ক্লাস সেভেনে পড়তো। একদিন আমাকে বলতেছে, আব্বা মাঝে মধ্যে টেলিভিশনে খবর দেয় জঙ্গি ধরা পড়ল, এই জঙ্গিরা কোন জঙ্গলত থাকে? তাই আমার মেয়েকে বললাম, আসো মা আমার কাছে আসো, তোমাকে জঙ্গি দেখায়। না দেখাবেন কি করে? আরে দেখায় আসো। তুমি আমার কাছে যখন আইসে তখন বলতেছে, আব্বু ওরা কোন জঙ্গলত থাকে? আমি কইলাম, মা তোমার বাপ যেদিন ধরা পড়বে না সেই দিনও বলবে আর একটা জঙ্গি ধরা পড়ল। তখন আমার মেয়ের সেই কান্না, ওর কান্নার আমি ধরা পারি না, ওর বুকের মধ্যে নিয়ে বলে, মা কান্দি, বাবা আপনি কোন জঙ্গলে থাকেন, আপনাকে কেন জঙ্গি বলবে? আমি বললাম, মা রে বিশ্বের নাস্তিকেরা কোরআনের সৈনিকদেরকে জঙ্গি জিএমবি কয়, তালেবান কয়, নানা রূপে নাম দেয়, কিন্তু এরাই হলো আসল মানুষ। মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন, ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছরে তাকায় দেখি সিংহাসনের অপর পাশে বিশাল একটা আগুনের চুলাই দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই চুলার উপর একটা বিশাল ডেক্সির মধ্যে মনে মনে তেল, নিচের তাপে ওই তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাতোয়া বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান তেলের মধ্যে পুড়া মরা যাবে, আজকের খেলার নাম দিলাম মুসলমান মারার খেলা। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম শোনেন? আমার দাদা যখন বলল আজকে খেলার নাম হলো মুসলমান মারার খেলা, আমি তখন জোর হাত করে বললাম, দাদা একটা জীবন্ত মুসলমানকে ওই আগুনের মধ্যে পুড়া মারার চাইতে ওই মুসলমানকে কি ছেড়ে দেওয়া যায় না? দাদা ওই মুসলমানকে কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা মুসকি মুসকি হাসে আর কয়, 100 বার ছেড়ে দেওয়া যায়, 100 বার ছেড়ে দেওয়া যায়, খালি একটা বার যদি মুসলমান বলে আল্লাহ রাসুল মানি না, খালি বলবে চিৎকার করে আল্লাহ রাসুল মানি না, আল্লাহ রাসুল যেই বলবে মানবি না, সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দেব, হাতের রশি খুলে দেব, পায়ের শিকল খুলে দেব, কারণ তার আমি হাত বাঁধছি, আমি চোখ বাঁধছি, পাও বাঁধছি, কিন্তু তার মুখটা আমি বাঁধি নাই, আমি মুখটা বলার জন্য খোলা রাখছি। আজকে বাংলাদেশে হাত বাঁধে নাই, চোখ বাঁধে নাই, পাও বাঁধে নাই, কিন্তু মুখ বাঁধে থসে, মুখ বান্ধিছে, সব খোলা, মুখ বন্ধ, ফিসফিস করে গল্প করে, এই জোরে করে, দেওয়ালের কান আছে, আমাকে বগুড়াত কয়, দেওয়ালের কান আছে, জোরে করে বলে দেওয়াল শুনবার পায়। আপনার বলেন তো কান কার আছে? আরো জোরে বলে। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়সে আমি আস্তে করে উঠে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান তুমি তো চোখ বান্ধা দেখতে পাচ্ছ না, নিচে আগুনের তাপে টকবক করে তেল বলকিতেছে, ও মুসলমান বাঁচার জন্য একটা বারের জন্য বলো আল্লাহ রাসুল মানি না, তুমি যদি বলো আল্লাহ রাসুল মানি না, তাহলে আমার দাদা তোমার হাতের বাঁধন খুলে দিবে, চোখের বাঁধন খুলে দিবে, তোমার পায়ের শিকল খুলে দিবে। মুসলমান মুসকি মুসকি হাসে, আমি কইলাম, তুমি কি পাগল হলো মুসলমান হাসো কেন? মুসলমান বলে, মা
তুমি ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি। তুমি একটা ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম কোটি গুণ বেশি। মা, ও মা, তুমি ছোট্ট মানুষ তো, তুমি বুঝতেছ না মা। তুমি যতই তোমার জীবন বাঁচানোর চেষ্টা করো, তুমি বাঁচাবার পারবা না, একদিন তোমাকে মরাই লাগবে। যত বড়ই ক্ষমতাধর তুমি হও, তোমাকে একদিন মরাই লাগবে। মরা লাগবে না? আমরা তিনটা রহমানকে কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি, তিনটা রহমান। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। এই বাংলাদেশের তিনটা রহমান প্রেসিডেন্ট অবস্থায় মরেনি, কথা কন না কেন? তাহলে প্রেসিডেন্ট থাকা অবস্থায় যদি মরে তা আমরা কি রে? আমরা কি রে? যতই চেষ্টা করেন, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য 11টা বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দিয়েছিল, 150 বছর বাঁচবে। চোখের ডাক্তার, কানের ডাক্তার, নাকের ডাক্তার, হাড়ের ডাক্তার, পেটের ডাক্তার, ঠেঙের ডাক্তার, লিভারের ডাক্তার, সব ডাক্তার মিলে বাংলাদেশের থেকে 150 কোটি টাকা মাসে বেতন, 150 বছর বাঁচবি। 49 বছরই মূল্য রে। তার মানে কি বুঝেল আল্লাহ? তুই বাঁচার যতই চেষ্টা কর বাঁচা পারবো না রে, মরা লাগবেই। তবে একটু চেষ্টা করলে তুই তোর ইমান বাঁচাবার পারবি। তা আপনারা কি বাঁচাবেন, জীবন না ইমান? যুবকদের কাছে আমি জানতে চাই, জীবনের চাইতে ইমানকে কারা কারা বেশি গুরুত্ব দেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, হাত টান টান করে রাখে, আল্লাহ আল্লাহ। যারা দুই হাত তুলে তোমাকে দেখালো আল্লাহ, তারা দরকার হলে তোমার জন্য জীবন দিবে, কিন্তু ইমান দিবে না। ইমান হরণের বহু চেষ্টা চলতেছে, এই মোবাইল দিয়েও চলতেছে, মোবাইল দিয়ে বাড়তিছে ইমান। মুরব্বীরা রাগ করে, আমার এক দাদা মসজিদে যায় বলতেছে, এই এই শালা শয়তান, যুবকের এতই খারাপ হবে ভাই। আমার দাদা, হ্যাঁ দাদা, কেন দাদা, আপনি যখন যুবক আছেন তখন কেমন আছেন? আমি যা পাই দিয়ে আসুন ভাই। তার মানে বোঝা গেল এই বয়সটা শয়তানি করারই বয়স, জোরে কোন কথা কথা কন না। ওই মুরব্বী খালি চিল্লে, এই চিল্লেন কেন আপনি? আপনি জোয়ান অবস্থায় কেমন আছিলেন? বুড়ে হসে মনে করেন ফেরস্তা হসি। তুমি বুড়া হয়ে যতই হজ করো, নামাজ পড়ো, তোমার একটা দোয়া আল্লাহ কবুল করবে না। কারণ সরকারি চাকরি করবার গেলে বয়স লাগে রে, বুড়া বয়সে গেলে সরকারি চাকরি হয় না, বুড়া বয়সে আরো পেনশন দেয়। জোরে কর কথা ঠিক কেন? আল্লাহ হাসরের ময়দানে গেলে বলবে, এই বুড়া, এই কি তোর বুড়ার হিসাব আমি নেবো না, শৈশবের হিসাব আমি নেবো না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাত যাও। তখন তখন কি করবেন? আমি একটা মুরব্বীর ওয়াজ করতেছি না, যুবকদের ওয়াজ করতেছি। এই যুবক, এই যারা যুবক আছো খেয়াল করে শোনো, দরকার হলে জীবন দিব, কিন্তু ইমান পরীক্ষা আসতেছে। আমি আজকে আলোচনা করতেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। আর সুন্দর আমলের পরীক্ষা দিতে গেলে কি লাগবে, এই বিষয়টা তিনটা প্রশ্নের মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করতেছি। আলোচনা কি বুঝবার পারতেছেন? মনোযোগ দিয়ে শোনা যাবে। মুসলমান চিল্লায় বলে, তুমি ছোট্ট মানুষ মা, তুমি বুঝতেছ না, তোমার কাছে বেঁচে থাকাটাই গুরুত্ব মনে হচ্ছে। কিন্তু যারা প্রকৃত মুসলমান তাদের কাছে জীবনের কোনো দাম নাই, তাদের কাছে ইমানের বড় গুরুত্ব আছে। দরকার হলে আগুনে পুড়ে পুড়ে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্যে আমার ইমান আমি দিব না। দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো মা, আমার আল্লাহ রাসুল আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে রোম সম্রাট খাড়া হস, এতক্ষণ বসে আছিল মেয়েটা, বলে হোসেন আমার দাদা খাড়া দাঁড়ায় গেল, চিৎকার করে বলতেছে সৈন্যরা, আর দেরি করিস না,
আর হাত পা বাঁধা অবস্থায় আগুনের চুলার মধ্যে ফেলে দে। আমি বললাম দাদা এই খেলা আমি দেখবো না, আমি যাই। আমার দাদা বলতেছে না তো খেলা দেখার জন্য লিয়াচ্ছি, যাবি কেন? আমি বললাম না দাদা, একটা জীবন্ত মানুষকে আপনি পুড়ে মারবেন, এই খেলা আমি দেখবো না। আমার দাদা কয় তুই পাগলি নাকি, দেখতে হবে। মেয়েটা বলে হোসাইন আমার দাদা নিষ্ঠুরের মতন আমার হাত চেপে ধরে বললেন বস খেলা দেখ। আমি দেখবো না। তারপর দাদা যখন আমাকে বসে রাখলো আমি তাকায় দেখি ওই মুসলমান বীরের মতন আগুনের চুলার দিকে হাঁটতেছে। আল্লাহ কোরআনে বলল তোদেরকে যখন হত্যা করবে আমার রাস্তায়, তোদেরকে যখন হত্যা করা হবে আল্লাহ বলেছে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চির জীবন লাভ করেছে। মেয়েটা বলে হোসেন রে আমি ছোট্ট মানুষ, আমি তোর জানতাম না, কোরআনের আয়াত পড়তেছে আমি শুনতে পাই কিন্তু অর্থ তো আমি বুঝবার পারি না। আগুনের চুলার কাছে যখন নিয়ে গেছে আমার দাদা আমার ডান হাত ধরে আছে, আমি সঙ্গে সঙ্গে আমার চোখ এভাবে চেপে ধরলাম। একটা জীবন্ত মানুষকে মরা কেমনে দেখবো হুসাইন, আমি চোখ বন্ধ করেছি এমন সময় একটা মধুর কলেমা মানে বাক্য, কলেমা মানে বাণী, একটা মধুর বাণী আমার কানের ভিতর দিয়ে আমার কলিজার মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসেন রে এই মধুর কলেমা যখন আমার কানের মধ্যে দিয়ে কলিজার মধ্যে ঢুকলো আমি চোখে হাত দিয়েছি তারপরও আমি যেন দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার পাখি ওই চুলায় পড়ার আগে কে যেন খফ করে ধরে, কবুতর যেমন শান্তির প্রতীক ছাড়া দেয় ওই পাখিটাকে সেইভাবে কে যেন ছেড়ে দিল। পাখি উড়ে 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 সবুজ রঙের একটা বাগানে চলে গেল। এই দৃশ্য দেখার পরে আমি হেসকা টান মারলাম, আগে আমার ইমান ছিল না, দাদার হাতে পাওয়ার ছিল বলে আমাকে চেপে ধরে আছে, কিন্তু আমি গোপনে মুসলমানের হত্যার বিনিময় ইমান পেয়েছি এমন ঝ্যাংটা মারলাম আমার দাদার হাত থেকে আমার হাতটা খুলে গেল। আমি এক দৌড়ে অন্দর মহলে গিয়ে বললাম মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমার মা কয় তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার যা, এই মুসলমানের কলমা তুই কোথায় পাইলি, এই কলমা বলিস না মা, এই কলমা বললে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনদিন মরে না। মা নিজের চোখে দেখছে মা এই কলমাওয়ালাদের খাঁচা পড়ে যায় কিন্তু ভিতরের পাখি মরে না মা, উড়াল দিয়া কোথায় যেন চলে গেছে, কোথায় গেছে রে? ওই জায়গার নাম হলো ইল্লিন, ওই জায়গার নাম হলো জানা। আমার সোনার ময়না পাখি সবাই দরদ দিয়া বলেন, আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইরা গেলি নাকি। মুসলমানের খাঁচা যাবে কবরে, মুসলমানের পাখির কোনো কবর হবে না। ইমানের দৌলত যাদের কলি যায় তাদের পাখির লীন নামক জান্নাতের বাগানে উড়ে যা। আমি দৌড়ে চলে আসলাম দাদার দরবারে, আমার দাদা কয় কে রে পাগলি দৌড় মারলি
কেন? এই দেখ মুসলমান মরে পুড়ে ছাই হয়ে গেছে। আমি তখন হাতে তালি দিয়ে বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, কানা ধন মিলে না, কানা চোখে দেখে না, সোনাকে মাটি মনে করে ফাইলা দেয়, সোনা চিনে না, কানার ভাগ্যে ধন মিলে না, দাদা কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা কয় কে রে এই তুই আবার কি করস? দাদা কানা তো আপনি দেখছেন ফুটছে না দাদা, আমি নিজের চোখে দেখছি খাঁসা ফুটতেছে রে খাঁসা, ভিতরের পাখি এখন জান্নাতে উঠতেছে। আমার দাদা কয় তুই হামার লাগনি হয়ে এই মুসলমানের দল করিস কেন? দাদা খেলা দেখবার আইসা খেলা হসে, দাদা খেলা দেখবার আইসা, আমি ইমানের খেলায় জয় হয়েছে হোসাইন, 6 বছর বয়সে এইভাবে ইমান নামক নিয়ামতটা আল্লাহ আমাকে দিয়েছে। হোসেন কামদার বলে আল্লাহ 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ সুন্দর দিয়েছে। ওর হরক বলে আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে কেবল ফার্স্ট ডিভিশন পাসে গোল্ডেন এফ এল আসলাম বিয়ে করবো, আর একটা প্রশ্ন করো হোসেন, আর একটা করো, এই একটা প্রশ্ন আজগার হবি না, না না আজগার হবি না, একেবারে একটা বাজার কাছে আর হবি না। তা আপনারা কি মনে কর, আপনারা কি মনে করতে চান? আমি থুইয়া যাবো, আমি থুইয়া যাওয়ার বক্তা, কারণ যে বক্তা বাড়ির যাওয়ার গ্যারেন্টি নেই সেই বক্তা কেমনি বলবি তা আগামী বছর কব। আমি এই দাওয়াত 2 বছর আগে দিছি জানেন, এ শোনেন আগে কথা শোনেন, 2 বছর আগে দিয়েছে, গত বছর করোনার কারণে ওনার আমাকে হঠাৎ ওয়াদের কয়েকদিন আগে বলতে হয়েছে মাহফিল করা যাবে না, কিছুদিন পরে বলতে স্যার একটা তারিখ দেওয়া লাগবে। আমি বললাম ভাই এ বছর আর হবে না, আল্লাহ যদি চাই সামনে বছর। এই তারিখ দেওয়ার পর থেকে এই আমার এই হ্যাস্তা মাকসুদ মাকসুদ খালি কয় চাষা আপনি যে অসুস্থ হচ্ছেন চাষা, আপনি মাঝে মধ্যে হাসপাতালে যাচ্ছেন, আপনি যদি এই বড় আশ্রা না যান আমার কিন্তু অবস্থা খারাপ, আমার অবস্থা কিন্তু খারাপ, এমনভাবে আমাকে কইছে ভাই। আমি ভাইস্তার মুখের দিকে তাকিয়ে গেলি আল্লাহ হ্যাঁ হায়ার টাকা নিয়ে বড় আশ্রা 16 ফেব্রুয়ারি পর্যন্ত দেব আল্লাহ, কারণ জীবনে কোনোদিন যাইনি সেই নতুন এলাকা। প্রথম যখন আসলাম ভাই ওয়াজের মাটির অবস্থা দেখে আমার মন খুবই খারাপ হয়েছিল, কিন্তু তারপরে দেখে একটু ভরে যায় সব খারাপ হয়ে আসে, তখন আমার কলজা ভরে উঠলো যাকবে। আর মহিলাগুলো তো আমি দেখতে পাচ্ছি না, ওয়াজ কিন্তু আজকে মরদের চাইতে মহিলারই বেশি হতে ধরে কোন কথা ঠিক কিনা, মায়েরা কিন্তু সেই খুশি হবে। এবার ওমর ফারুক বলে হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। হোসেন বলতেছে রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, সুবহানাল্লাহ বিবাহের আগে না পরে, প্রশ্নটা কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু দেখেন হোসেন বলতেছে বিবাহের পরে, বিবাহের আগে, বিবাহের আগে কোনো কিছু করা যায় এটা আসতে গেলে হবে না, এটা ফাটানা উত্তর দেওয়া লাগবে। বিবাহের আগে কোনো কিছু করা যায়, কোনো মেয়ের কাছে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলা যায়, কোনো কিছু বলা লেখা যায়, আপনারা না বলতেছেন কিন্তু যুবকেরা কথা কয় না কেন? বিবাহের আগে সব কিছু হারাম। হ্যাঁ দেখেন জান্নাতি যুবকদের সর্দার, আপনি কী কো মনে করতেছেন আপনি জান্নাত যাবেন এমনি এমনি? এ হাসান হোসেনের কাছে থাকবি সিগনেচার, কারণ রাসুল বলেছেন সাইদুস সাবাবে আহালেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসেন। বেলাল কান্দার কয় হুজুর তাহলে যুবকের সর্দার যদি হাসান হোসেন হয় তাহলে আমাদের গুড়াকের সর্দার কে হবে? আল্লাহ রাসুল বলতেছে বেলাল তোমার কী মনে হয়? বেলাল বলতেছে মনে হয় আবু বকর হবে। আল্লাহ রাসুল কয় তাই, হুজুর তাহলে হযরত উমর হবে। আল্লাহ রাসুল কয় তাই, তাহলে ওসমান হবে। রাসুল কয় বেলাল তাই, তাই বলে নাম পাল্টাস কয়। বেলাল কয় আমি তো জানি না হুজুর,
আল্লাহ রাসূল বললেন আশায়েকু আশায়েখাতে লায়া দখুলুল জান্নাহ বুড়া বুড়ি কোনদিন জান্নাতই পাবে না সামনে একজন বুড়া সাহাবী সেই কান্না কানতে কানতে মাটির গোল মারছে আল্লাহ রাসূল আর কান্দো কেন হুজুর বুড়া বুড়ি জান্নাতত না গেলে আমরা কি করব আল্লাহ রাসূল বলতেছে কান্দো না আল্লাহ তোমাকে জান্নাত দিবে যাও যেই কসে জান্নাত দিবে সেই হাসো আল্লাহ রাসূল তুমি তো হাসতে যা বুড়া তোর বয়স কত কয় 84 বছর তে 84 বছরের বুড়া মানুষ জান্নাত পাইলে তুমি কি চাবে তো বুড়া সাহেব বলতে তো হুজুর আমি সোনা নিটের বাড়ি চাই কি চাই বুড়া মানুষ কিন্তু বাড়ি ভালোবাসে কি চাই তো সোনা নিটের বাড়ি চাই আচ্ছা বাড়ি আল্লাহ সোনা নিটের দিলে এরপরে কি চাবে হচ্ছে হীরা জহরতের বর্তন থালা গিলাস হীরা জহরতের চাই আল্লাহকে আচ্ছা সেটাও দিল তারপরে কি চাওয়া বুড়া সাহেব বলতে তো হুজুর আঙ্গুর ফলের বাগান চাই রাসূল তাবাসসু মুস্কি হাসিতে বললেন আঙ্গুর ফলের বাগান কেন চাও বলে হুজুর আমার তো দাঁত নাই এই যে হা করে কয় আমার একটাও দাঁত নাই হুজুর তাহলে অন্য ফল দিলে খালি দেখালে চাওয়া পানো চাই আঙ্গুর ফল আমি চাওয়া না পেলে মাইসটা শক্ত আছে হুজুর খালি তো ঠেসি মারলে রস দিয়ে পেট ভরে দেবে আল্লাহ রাসূল কয় বুঝা রে ঠিক আছে আঙ্গুর ফলের বাগানে আল্লাহ দিল কিন্তু তুমি কি জানো প্রত্যেকটা পুরুষ যারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে কম করে হলেও 70টা বউ দিবে সে বয়ের বয়স হবে 21 বছর 21 বছরের 70টা বউ যদি তুমি পাও তুমি কি করবে বুড়া সাহেব কয় হুজুর দেখা ছাড়া বুদ্ধি আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ বউ দেখার জন্য দিবি তাহলে কি করব হুজুর মাথায় খাড়া হয় না রাসূল বললেন পাগল এই জন্যই তো বললাম বুড়া বুড়ি জান্নাতে যাবে না তোমরা যখন জান্নাতে যাবা তখন আল্লাহ তোমাদেরকেও যুবক বানায় দিবে এই কথাটার রাসূল বুঝালেন সমস্ত জান্নাতি পুরুষের সর্দার হাসান আর হোসাইন হবে ধরে গান সবার সবার সর্দার হাসান হোসেন সিগনেচার না দিলে বুদ্ধি নাই তে বিয়ার আগে না পরে হোসেন বলে রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে ওমর ফারুক বলে মা দুইটা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়া দিলা এই সহজ প্রশ্ন শুনে তুমি কেন কাঁদতেছো মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আমি যদি এখন বলে হোসাইন বিয়ার পর আপনার সঙ্গী আমি থাকব এই কথা বললে হোসাইনকে বিশ্বাস করানো যাবে না ওমর ফারুক বলে মা তাহলে কি বলবার চাও মেয়েটা শুধু কাঁদতেছে আর কাঁদতেছে আলী বলতেছে মা তাহলে তুমি কি 3 নম্বরের উত্তর দিবার পারবে না হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে এমন সময় মেয়েটা কান বলে হোসাইন একজন আয়ুব নবী নবী ছিলেন এই নবী একদিন বাদশা ছিলেন আয়ুব নবীর চাকর বাকর বিবি অনেক কিছুই ছিল আয়ুব নবী যখন অসুস্থ হলো এত বেশি অসুস্থ হয়ে গেল দেহের মধ্যে ঘাও হলো দেহের পছন্দ হলো দেহের দুর্গন্ধ শুরু হলো তখন তাকে লোকালয় ছেড়ে জঙ্গলের মধ্যে রেখে আসলো চাকর বাকর নকর সবাই চলে গেল বাদশাহী চলে গেল যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছাইড়া চলে গেল জঙ্গলের মধ্যে পছন্দ নবীর দুর্গন্ধ নবীর কেউ ছিল না কিন্তু একটা বউ ওই সময় আয়ুব নবীকে ছেড়ে যায়নি ওই বউটার নাম হলো রহিমা ও হোসাইন রহিমা যেমন আয়ুব নবীর সঙ্গে ছিল আমিও তেমন বিবাহের পরে আপনার সঙ্গে থাকতে চাই হোসাইন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই 3 বার ওমর ফারুক আল্লাহ আকবার বলেছিল হোসেন 3 বার আল্লাহ আকবার বলে বললেন আপনার ঘটকালে আল্লাহ কবুল করেছে আমার বাবার পছন্দ মেয়েকে আল্লাহ কবুল করেছে মেয়েটার নাম হলো শাহেরবান কারবালার প্রান্তরে জেহাদের ময়দান হোসেনের দেহটা যখন কারবালায় আর মাথা নিয়ে গেল সিরিয়ায় এমন সময় ওই বিবিটা দেহের কাছে দাঁড়ায় বলে স্বামী গো শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সঙ্গে ছিলাম আমার কোলের বাচ্চা দুধের বাচ্চা আলী আজগর পর্যন্ত কু
কোরবানি দিয়েছি তাও আপনার সঙ্গ ছাড়া হয় নাই। স্বামী গো এখন দেহ পড়ে আছে কারবালায়, আপনার মাথা নাই, মাথা নিয়ে গেছে এদের বাহিনী সিরিয়ায়। ও গো স্বামী আমি এখন কি করব, আপনার দেহের ওপর দেহ ওরা ঘোড়া ছুটাইতেছে, ঘোড়ার পায়ের সঙ্গে হোসেনের দেহ কুটি কুটি হয়ে যাচ্ছে। বউ কান্দার বলে আল্লাহ গো তোমার নবী বলেছে যে হোসেন জান্নাত যুবকদের সর্দার হবে, আজকে সেই হোসেন এমন দৃশ্য হলো, দেহের গোস্ত হাতের মধ্যে নিয়ে দুই হাত তোলে কান্দার বলে হোসাইন আপনি যখন জান্নাতের যুবক সর্দার হবে অনেক ঘুরে স্বপ্ন কারাকারি করবে, কিন্তু এই বউটারে আপনি ভুলবেন না গো, আমি দুনিয়াতেও আপনার সঙ্গে ছিলাম জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই। কে যেন বলতে তো হোসেন বিবি শোনো শুধু তুমি নও, দুনিয়ার যে সমস্ত বউরা স্বামীর সঙ্গে শেষ পর্যন্ত স্বামীর কথা মতো খেদমত করে থাকবে, বেহেস্ত আল্লাহ তাআলা ওই বউদেরকে হুরের চাইতে সুন্দরী করে হুরদের নেত্রী বানায়া দিবে। আজকের আলোচনার ভিতর দিয়ে যতটুকু আমলযোগ্য আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম আমিন। বাবা ফজরের নামাজ কিন্তু জামাতে পড়া লাগবে, রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। উঠবেন না, ইসালে সব লিখছে, যখন বাপ আত্মীয় স্বজন যারা কবরে গেছে একটু সব দেওয়ার দরকার নেই। সবাই ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। اللهم صل على سيدنا شفيع نبينا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم। এই যে মোনাজাত ছাড়া আপনারা যারা যাচ্ছেন, আপনারা কি মনে করতেছেন আগে বাড়ি যাবেন, আগে বাড়ি যাবেন? এই যে ধড়ফড় করে আপনারা যাচ্ছেন, বাড়ি যাওয়ার আগে যদি হাসপাতাল যাওয়া লাগে, এই কথা বল না রে, বাড়ি যাওয়ার আগে আল্লাহ হয়তো হাসপাতাল নিয়ে যাবে, কাজ চলে যাবেন, অটো ভ্যান চলে যাবেন, অর্থ বিরেক দুর্বল এমন জায়গায় মারবি যে সব কয়টা পড়ে হাত পা ভাঙবি, তখন কুড়ি যাবি, বাড়ির যাবি দেনাফুল হাসপাতালে জল লাগবি। আর দোয়া মুখ খুলি বা দোয়াটা হলো মাথা রে পাল্লা, দেহ নিয়ে যা কি করবেন মাথা যদি পড়ে থাকে। এই জন্য সবাই দোয়া করব। আমি একজন মুসাফির মানুষ, মাজুর মানুষ, অসুস্থ মানুষ, জীবনে কোনোদিন আসি না, আজকে আপনাকে একটু দোয়া করবার চাই, সে দোয়াটা করতে আপত্তি আছে? প্রথম এসে দেখলাম মাহফিল ভাঙ্গা ভাঙ্গা, পরিপূর্ণ একটা মাহফিল, রাত একটা পার হয়ে গেছে দীর্ঘ সময় পর্যন্ত, তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করিজার মধ্যে নিয়ে পরীক্ষা ইমানের উপরে দীর্ঘ সময় আলোচনা শুনে আমি মুসাফির গুনাগারের সঙ্গে দুইখানা হাত তোমার রহমতের দরজায় ফকিরের মতন তুলে ধরেছে। আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল কর। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হলো আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর হাদিয়া মঞ্জুর কর। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়েছে আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল কর। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু যাদের মা নাই কবরে গেছে। আল্লাহ তোমার দরবারে আরজ করি মায়ের কবরটাকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারায় তিম হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি এই বেনাফুল গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ
এই বড় আশ্রা গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। তোমার যেই বান্দাগুলো কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও আল্লাহ। সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের পরিচালককে তুমি কবুল করো। আজকের এই মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে তাদের সকলকেই তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আয় আল্লাহ তাআলা জীবনে কোনোদিন আসিনি আর হয়তো কোনো দিন আসতে পারবো না। হতে পারে এটা আমার জীবনের শেষ মোনাজাত, হতে পারে আপনাদেরও শেষ মোনাজাত। আল্লাহ যারা মাহফিল করেছে তাদেরও শেষ মাহফিল হতে পারে। আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ পিতা মাতা যাদের জীবিত আছে, যারা মারা গেছে তারার জন্য জান্নাত দিও, যারা জীবিত আছে তাদেরকে হায়াত দারাজ করো আল্লাহ। হায় আল্লাহ তালা আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। এ বেনাপোল বর্ডার এলাকা আল্লাহ শান্তিপূর্ণভাবে যেন এলাকাটা সবাই বসবাস করতে পারে আল্লাহ সে তৌফিক দাও। আজকের কোরআনের মাহফিলে আমরা কে কোন দল করি সেইটা খেয়াল হয়নি আল্লাহ। আমরা সবাই মনে হয় একই মায়ের পেটের ভাই, দীর্ঘ সময় আমরা তোমার কোরআনের বাগানে বসেছিলাম আল্লাহ। আল্লাহ দুনিয়ার ব্যাপারে আমরা দলাদলি করতে পারি কিন্তু তোমার ব্যাপারে, তোমার নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমাদের কোনো দল নাই আল্লাহ। আমরা সবাই একসঙ্গে জান্নাতে যাবার চেয়ে আল্লাহ তুমি কবুল করো। প্রশাসন ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তালা বেনাপুরের মেয়র সাহেবকে তুমি কবুল করো আল্লাহ। এখানে অনেক নেতারা এসেছেন, অনেক নেতা আসেন নাই আল্লাহ, সবাইকে তুমি কবুল করো। আমার দেশকে তুমি কবুল করো, দেশের দুর্ভিক্ষ থেকে দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। দেশের সমস্ত মানুষকে মিলেমিশে বসবাস করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাও করালে সালাম দিলে